সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে গেছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের জীবনের গল্পের এক হাজার চোদ্দোতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাকে শোনাব বরিশালের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পে টাইটেল যে তিন স্বামীকে মেয়ে বানিয়ে রমরমা ব্যবসা করছে সোনালি তিন স্বামীকে মেয়ে বানিয়ে রমরমা ব্যবসা করছে এক নারী বন্ধুরা বাস্তবে দুনিয়াতে এমনও ঘটনা ঘটে আমি আপন যদি আপনাকে সাপ গলায় দিও বলি আপনি যতক্ষণ না পর্যন্ত ওই বাস্তবতার মুখোমুখি না হবেন বাস্তবতার সম্মুখীন না হবেন ওই বাস্তবতার সাপে গলায় সাপ পেঁচিয়েও আপনাকে বিশ্বাস করানো যাবে না দেখেন আজ থেকে বেশ কয়েকদিন আগে আমাদের নোয়াখালীর এক ভাই উনি পেশায় একজন মুদির দোকানদার গ্রামে মুদির দোকানদারই করে তার হচ্ছে দুইটা কন্যা সন্তান সহ তার বউ আছে রয়েছে বাবা মা ভাই বোন সবার একটা বৃহত্তর পরিবার উনি এই পরিবারের সদস্য এবং উনি ওনার মুদি দোকান চালিয়ে গোটা পরিবারটাকে চালাচ্ছে কোনো ক্রমে ওনার রাজধানী ঢাকারই এক সুন্দরী ললনার সাথে প্রেম হয় এবং প্রেমে মগ্ন হয়ে এই বেটা তার বউ সন্তানকে ছেড়ে দেয় পরিবার ছেড়ে দিয়ে ওই ললনাকে বিয়ে করার জন্য যখন রাজধানী ঢাকায় ছুটে যায় তখন জানতে পারে ওই নারী মূলত একজন হিজরা এবং উনি ওই নারীকে বিগত দিনগুলোতে প্রচুর টাকা দিয়েছে এবং যখন তাকে বিয়ে করতে যায় তখনও সাথে অনেকগুলো টাকা নিয়ে যায় তিন দিন বন্দি অবস্থায় মায়ের ঘেয়ে শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে তাই অনুরোধ করব যে আজকে বিশেষ করে জাকিরের গল্পটা শুনে একটু সতর্ক হন যাতে আপনার জীবনে জাকিরের মতো ঘটনা না ঘটে গল্প শেষে জাকিরকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমার বাড়ি বরিশাল বন্ধুগণ আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে এছাড়া রয়েছে আমার বড় চারজন ভাইসহ আমার বড় একটা বোন আমরা টোটাল পাঁচ ভাই এক বোন আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক উচ্চ উচ্চবিত্ত পরিবার আমার বাবা পেশে একজন নামি দামি ব্যবসায়িক বরিশাল শহরে আমার বাবার প্রচুর পরিমাণের ব্যবসা প্রতিষ্ঠান আছে রয়েছে মাছের ঘের সহ গরুর খামার এছাড়া রয়েছে বাজারে অনেক দোকানপাট সব কিছু মিলিয়ে আমার বাবা আমাদের এলাকাতে আমাদের ওই গ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক আমার বাইরেও খুব নামি দামি নামি দামি অবস্থার মধ্যেই আছে আমার বড় ভাইয়েরা আমার সবচেয়ে বড় যে ভাই আছে উনি নৌবাহিনীতে চাকরি করে এবং এর পরের দুই ভাইও সরকারি চাকরি করে আর এর পরের যে ভাইটা আছে সে পড়াশোনা করে আমি আসলে তেমন কিছুই করতাম না ছোটবেলা থেকে সবার আদর ভালোবাসা পেয়ে আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এরকম হয়েছে যে দাদা দাদি আমাকে এত বেশি ভালোবাসতো যে আমার মা আমাকে একটু বকা দিলে একটু শাসন করলে দাদা দাদি এসে আমার মাকে মারতে শুরু করতো বলতো আমি তাদের ছোট নাতি আমাকে কোলে পিঠে করে তারা এত বেশি ভালোবাসা দিয়েছে যে আমার শৈশব জীবনে আমি পড়াশোনা পর্যন্ত করতে পারিনি একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হয়ে যাওয়ার পরে আমি একটু বেপরোয়া জীবন শুরু করি আর আমি কিছুটা প্রতিবন্ধী টাইপের আসলে আমি নিজেকে প্রতিবন্ধী বলি এই কারণে যে আমি কিছুটা মেয়েলি স্বভাবের এরকম অনেক ছেলেরা আছে না যে আমার হাঁটা চলা কথাবার্তা বা অনেক কিছু দেখতে অনেকটা মেয়েদের মতো মেইলি স্বভাবের এবং আমার কণ্ঠটা অবিকল মেয়েদের মতো এরকম একটা অবস্থা আমার ছিল তো আমাদের পরিবারটা একটা বৃত্তশালী পরিবার হওয়ার কারণে এই বিষয় নিয়ে কেউ আমাকে খুব সরাসরিভাবে কোনো খারাপ কথা বলতো না এমন করে আস্তে আস্তে আমার সময়গুলো কাটতে থাকে একটা পর্যায়ে আমি পরিবারে অনেকটাই বড় হয়ে যাই অনেক বড় হই কিন্তু বড় হওয়ার পরে আমি এলাকার যে দুষ্টু প্রকৃতির ছেলেরা আছে আমি ওদের সাথে উঠা বসা করি ওদের সাথে চলাফেরা করি আমি এত ভালো একটা পরিবারের মানুষ হওয়ার পরেও আমি পড়াশোনাও করি না কোনো রকমের কাজকামও করি না মানুষের সাথে দুষ্টমি করা ফাইজলামি করা শয়তানি করা এগুলো করে আমি আমার সময়গুলো কাটাচ্ছিলাম সে সময় মোবাইল ফোন বেরিয়েছিল মানুষের প্রায় হাতে হাতে মোবাইল ফোন আছে আমি তখন আমার দাদির কাছে কান্নাকাটি করে বললাম যে ভাইরা সবাই মোবাইল ব্যবহার করে আমার বড় মোবাইল ব্যবহার করে আমার কাছে টাকা নেই তো কেউ আমাকে মোবাইল ফোন কিনেও দেয় না এক পর্যায়ে দাদিদার জমানো টাকা দিয়ে আমাকে বাটন সিস্টেম একটা মোবাইল ফোন কিনে দেয় এবং সেই মোবাইলে গেমস খেলে আমার বেশিরভাগ সময়গুলো কাটত এরকম করতে করতে আমি একদিন একটা নাটক দেখতেছিলাম মানে আমাদের ঘরের মধ্যেই টিভি ছিল টিভির মধ্যে একটা নাটক দেখতেছিলাম সেই নাটকের একটা দৃশ্য আমাকে টাকা ইনকাম করার একটা পথ খুলে দেয় সেই নাটকের একজন নাট্যকার মানে তিনি ওই নাটকের মধ্যে একজন পুরুষ হওয়ার পরেও মেয়ের ভূমিকায় অভিনয় করে এবং মেয়ের ভূমিকায় অভিনয় করে অনেক ছেলেকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় এই জিনিসটা তখন আমার ভিতরে হঠাৎ করে জাগলো। যে আমিও এরকম মক্কেল ধরবো এবং মক্কেল ধরার পরে মক্কেলদের কাছ থেকে আমি টাকা নিব। যেহেতু আমার কণ্ঠটা কিছুটা মেয়েলই স্বভাবের আমি যেহেতু মেয়েদের মতো করে কথা বলতে পারি এরকম একটা পর্যায়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি আমাদের এলাকাতে বা আমাদের এলাকা থেকে মোটামুটি দূরে ধরেন আমি কোথাও বেড়াইতে গেছি তখন দেওয়ালের মধ্যে আমি বিভিন্ন নাম দিয়ে আমার নাম্বারটা দিয়ে আসতাম আমার যে ফোন নাম্বার ছিল মোবাইল নাম্বার ছিল এইটা আমি বিভিন্ন নাম দিয়ে দিয়ে আসতাম এবং বিভিন্ন নাম দিয়ে দিয়ে আসার পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে কল দিত যে ভাই দেওয়ালে নাম্বার পেয়েছি আপনি কি কী আপনার পরিচয় দেওয়ালে নাম্বার দিয়েছেন এরকম করে আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করত এবং আমিও এরকম অনেকের সাথে কথা বলার জন্য কথা বলতাম এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে দেখা যায় মোবাইলে রিসার্চ সহ শুরু করে অনেক ধরনের গিফট আমি পেতাম অনেক ধরনের গিফট পেতাম মোবাইলে রিসার্চ করতাম এরকম করে করে দেখা যায় অল্প কিছু দিনে আমি মোটামুটি অনেকগুলো টাকায় ইনকাম করে ফেললাম এবং মানুষ এত বোকা এত বোকা যে কোনো ছেলের কণ্ঠ পাইলে যেন পাগল হয়ে যায় তার সাথে কথা বলার জন্য মানে তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় শুধুমাত্র বাংলাদেশি মানুষের যে আমাকে কল দিত তাই নয় দেশের বাইরে থেকে বিদেশ থেকেও অনেক ছেলেরা আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলতো আমার সাথে কথা বলার চেষ্টা করতো এই জিনিসগুলো বরাবরের মতো আমাকে অবাক করে দিল যে আইরি এরকমভাবে বিদেশ থেকে আমাকে ফোন দিত আমার সাথে কথা বলতো আমার কাছে ঠিকানা চাইতো আমি ঠিকানা দিলে পরে আমার জন্য দামি দামি উপহার পাঠাই দিত এবং এরকমও হইতো যে আমার যে বন্ধু বান্ধব আছে এলাকায় যাদের সাথে আমি চলাফেরা করি তারা যদি কোনো মেয়ের সাথে প্রেম করত। ধরেন কোনো মেয়ের সাথে প্রেম করতেছে তো ওই মেয়েগুলোর পরীক্ষা করার জন্য আমার সাথে বান্ধবী পাতাইত মোবাইল ফোনে আমি বান্ধবী পাতিয়ে মেয়েগুলোর সাথে কথা বলতাম এবং এই মেয়েদের ভিতরের কথা মানে এই মেয়েরা আসলেই কী চায় ওই ছেলের কাছে এই জিনিসগুলো আমি বের করতে পারতাম এরকম করে আমি তখন খুব ধুমধাম চলাফেরা করতেছি দামি পোশাক আশা কাপড় চোপড় এবং বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলা থেকে শুরু করে আমি একটা নতুন জীবনে পদার্পণ করলাম একদিন আমি আমাদের মোবাইল দোকানদারে রিসার্চের ওখানে বসে আছি মানে মোবাইল দোকানে বসে থাকা অবস্থায় আমাদের দোকানদার যে ছিল আর কি ওই বলতেছে একটা মেয়ের কথা মানে একটা বিয়ের গড় একটা মেয়ের জন্য মেয়েটার বয়স কম কিন্তু দেখতে অনেক সুন্দরী একটা ভালো প্রস্তাব আসছে পরে আমি আমি বললাম যে মেয়ের বাড়ি কোথায় পরে বললো এই মেয়ের বাবা হচ্ছে মানে সুলতান কাকা আমাদের এলাকার এক সিএনজি ড্রাইভার আছে ওনার নাম হচ্ছে সুলতান ওনার নিজেরই সিএনজি উনি চালায় আর কি তো সুলতান কাকার মেয়ে নাম মেয়ের নাম হচ্ছে সুলতানা এবং ওই মেয়ে নাকি দেখতে অনেক সুন্দরী মানে সবাই বলতেছে যে মেয়ে দেখতে আগুনের মতো সুন্দরী এবং মেয়ের বিয়ের প্রস্তাব আসতেছে মেয়ের বয়স্ক ওই জন্য বিয়ে দেয় না পরে আমার ভিতরে এই মেয়েটাকে নিয়ে একটা কৌতূহল জাগলো মনের ভিতরে যে মেয়েটা দেখতে এত সুন্দরী। আমাদের এলাকার মেয়ে আমি মেয়েটাকে একটু দেখব এই মানে এই ইচ্ছাটা মনে জাগলো জাগার পরে আমি বিভিন্নভাবে মেয়েটাকে দেখার জন্য চেষ্টা করলাম এবং একদিন আমি সরাসরি ওই সুলতান কাকাকে খোঁজার জন্য ওনাদের বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে আমি হঠাৎ করে ওই মেয়েটাকে উঠানের মধ্যে দেখলাম যে মেয়েটা উঠান করাচ্ছে এত যে সুন্দর মানে হাতে পায়ে যেন আলতামাখা আল্লাহ মনে হয় তারে মেকআপ করে দুনিয়াতে পাঠাই দিছে মেকআপ ছাড়াই সে মেকআপই এত বেশি সুন্দর লাগতেছিল আমি মেয়েটার দিকে তাকে অবাক হয়ে গেলাম যে আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে আছে অথচ এটা আমি জানিই না পুরীর মতো সুন্দরী মেয়ে আমাদের গ্রামে আছে এবং এক নজর তাকে দেখার পরে আমি তার প্রতি পুরো মগ্ধ হয়ে গেলাম মানে তার সাথে প্রেম করার জন্য এরপরে আমি তো আর ওই বাড়ির মধ্যে ঢুকতে পারি না তো মেয়ের যে বিয়ের ঘরগুলো আসতো বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাবগুলো আসতো আমি এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিতাম মানে ছেলের পক্ষকে মেয়ের নামে উল্টাপাল্টা বা মেয়ের বাবা গাঞ্জা খায় সিএনজি চালায় এরপরে খারাপ কাজ করে ডাকাতি করে এটা ওইটা বলে একবার এক একভাবে আমি মেয়ের বিয়ের ঘরগুলো ভেঙে দিতাম তবে খুব ভালো ভালো জায়গা থেকে এই মেয়ের বিয়ের প্রস্তাবগুলো আসতো বাট আমিও ওইভাবে সুলতান কাকার বাড়িতে যেতে পারি না সুলতান কাকার সাথে মিশতে পারি না আমার জীবনটা একটু অন্যরকম হয়ে গেলো মেয়ের বাড়ির আশেপাশে ঘুরে সরাসরি তো বাড়ির মধ্যে ঢুকা যায় না এবং সরাসরি বাড়ির মধ্যে ঢুকলে মেয়েও তো মাইন্ড করবে আবার মেয়ের মা আছে আবার ছোটো বোন আছে ভাবলাম কি করা যায় কীভাবে ওই পরিবারে ঢুকা যায় এরকম করতে করতে হঠাৎ করে মাথায় একদিন আইডিয়া আসলো রাস্তার মধ্যে বসে আছি সুলতান কাকা সিঞ্জি নিয়ে যাচ্ছিলাম আমি একাই বসে আছি পরে আমি সিগন্যাল দিলাম উনি দাঁড়াইল দাঁড়ানোর পর আমি বললাম কাকা একটু বসিয়ে কথাবার্তা বলি আপনি তো অনেক ব্যস্ত আপনি তো পাওয়াই যায় না খালি দৌড়ে দৌড়ি করেন তা বলে হ বাবা তো আমার সাথে বসলো বসে বিকেল বেলা। আমরা আমাদের রাস্তাগুলো ছিল আপনার ফসলি জমি থেকে অনেকটা উঁচা অনেকটা উঁচা জায়গাগুলো ছিল তো রাস্তার মধ্যে বসে দুজনে মিলে গল্প করতেছে। উনি আমার বলে উনি গল্পের ফাঁকে ফাঁকে আমার বলতেছে যে আমার মেয়েটার জন্য অনেক ভালো বিয়ের প্রস্তাব আসে কিন্তু কারা জানি আমার মেয়ের সম্বন্ধে সবসময় বাজে মন্তব্য করে মানে আমার মেয়েটাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে বিয়ের প্রস্তাবগুলো আসলে পরেও অনেকগুলো প্রস্তাব ফিরে যায় মানে বিয়ে করতে রাজি হন আমার মেয়েকে বলে আমি নাকি গাঞ্জা খাই মদ খাই আমি সিগারেট খাই তোমাদের সাথে তো বাবা অনেকদিন চলাফেরা করি অ্যান্ড তুমি কি দিন দেখেছো বা তোমরা কি কোনো দিন দেখেছো আমাকে নেশা করতে আমি কি নেশাগ্রস্ত মানুষ অথচ আমার মেয়েটার বিয়ের প্রস্তাব আসলেই আমার নামে এরকম বাজে কথাবার্তাগুলো এলাকাতে রটাই দেয় আমি তখন বললাম যে বাজে কথা এই কথাবার্তাগুলো বলে কে মানে কারা বলে এই কথাবার্তা আপনি কি জানেন উনি বলে আমি তো জানি না কিন্তু যারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে প্রস্তাব যখন তারা প্রত্যাখ্যান করে তখন তারা যখন ফিরে যায় তখন জানতে পারি যে আমার দোষের কারণে আমার মেয়ের বিয়ে হয় না আমি বললাম কাকা গ্রামে তো আর লোকের অভাব নাই আচ্ছা ভাবতেন তো এরকম করে অনেকক্ষণ কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম কাকা আপনি তো জানেন আমার কোনো কাজ কাম নাই আমি বোবো করে ঘুরে বেড়াই একেবারে বেকার একটা মানুষ আমাকে কি একটা কোনোভাবে কাজ দেওয়া যাবে উনি তখন আমার দিকে তাকে একটা অর্থ হাসি দিল হাসি দেওয়া আমার বললো তুমি খান পরিবারের পোলা তুমি খান পরিবারের মানুষ তুমি আমার কাছে চাকরি চাও আমি পেশে একজন রিকশা ড্রাইভার তোমাদের ওই এক বাড়িতে তোমাদের ওই এক পরিবারে যে পরিমাণে সরকারি চাকরিজীবী আছে আমাদের পুরো গ্রামেও নাই এগুলো কি বলো তুমি আমার কাছে চাকরি চাও আমি বললাম না কাকা আসলে আমার ভাইরা তো আমার দিকে তাকে না আমি তো পড়াশোনা করি নেই ওরা তো সবাই পড়াশোনা করছি উচ্চশিক্ষিত ওরা সবাই ওদের পরিবার নিয়ে আছে ওরা তো কেউ আর আমাকে নিয়ে ভাবে না আমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা তাদের মাথায় নেয় তো যাই হোক আপনি আমার এলাকার মানুষ হিসেবে আপনাকে বললাম যদি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমি কোনো না কোনো একটা চাকরি করে নিজে নিজে চলতে চাই আমার এইভাবে বেকারত্ব জীবন আর ভালো লাগে না উনি তখন বলতেছে আমি সালাই সিএনজি আমি তোমার চাকরি দেবো ঘোর থেকে আমি কি তোমাকে চাকরি দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখি আমি বললাম কাকা আপনি যদি সিএনজি চালান তাহলে আপনার সাথে আমার সিএনজি ড্রাইভারটাই শিখিয়ে দেন আমি সিএনজি ড্রাইভিংটা শিখি এবং সিএনজি ড্রাইভিংটাই শিখলে পরে এরপরে না হয় আমি অন্য কোনো একটা সিএনজি তুলবো সিএনজি চালাবো এরকম করে বলার পরে ইনি তখন বললো যে তুমি যদি আমার সাথে থাইকে সিএনজি চালানো শিখতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই আমি তোমার শিখাই দিব আমি বললাম তাহলে আজকেই চলুন উনি বলে না আমার একটা ভাড়া আছে তুমি কালকে সকালে আইসো আমি তোমার সিএনজি চালানি শিখাবো এই বলে তার সাথে কথাবার্তা বলে তার মোবাইল নাম্বারটা নিয়ে আমি তখন ওনার বিদায় করে দিলাম উনি তখন চলে গেল এবং উনি চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে যাই হোক আমি একটা ভালো রাস্তা পেয়ে গেছি বিশেষ করে ওই মেয়ের বাড়িতে মানে সুলতানাদের বাড়িতে যাওয়ার একটা ভালো রাস্তা পাইছি মোটামুটি এইভাবে সুলতানাদের বাড়িতে যাওয়া যাবে এবং ওর সাথে কোনো না কোনো একটা প্রেমের সম্পর্ক তৈরি করে ওকে আমার ঘরের বউ বানা যাবে তো আমার ভিতরে কিন্তু সুলতানাকে নিয়ে কখনোই কোনো খারাপ মন্তব্য ছিল না মানে খারাপ কোনো চিন্তা ভাবনা ছিল না আমার ইচ্ছা ছিল যে আমি ওর সাথে প্রেম করবো এবং ওকে বিয়ে করবো ও যে এত সুন্দরী ছিল আমাদের পুরো এলাকাতে মানে আমাদের আশেপাশের কয়েকটা গ্রামেও এত সুন্দরী মেয়ে নেই তো এইরকম একটা মেয়েরা যদি আমি বউ বানিয়ে আমার ঘরে আনতে পারি তাহলে তো আমার কাছে মনে হয় যে আমি আসমানে চারটাকে নিয়ে আসলাম সেই নিরীক্ষায় আমি তখন পরের দিনে ওই সুলতান কাকার বাড়িতে গেলাম সকালবেলা যাওয়ার পরে দেখলাম যে উনি নাস্তা করতেছে আমার দেখে বললো জাকির চলে আসছো আমি বলি জি কাকা চলে আসছি বলে আসো নাস্তা করি তা দুজনে মিলে নাস্তাফানি করলাম এবং নাস্তা করার পরে তখন সুলতানা আমার দিকে তাকে হাসতেছে আমার কাছে মনে হয় জাকির কাকা মানে ওর কাছে বলে দিছে হাসতেছে হাসতে হাসতে বলতেছে সাইয়েন আবার সিএনজি চালাইতে গিয়ে আমার আব্বার সব মাইরেন না সিএনজি পানিতে ফেলে দিয়ে না এগুলো হাসাহাসি করতেছে তো যাই হোক এই প্রথম আমি সুলতান কাকার সাথে সিএনজিতে উঠলাম তো উনি ভাড়া মারতেছে সে দিকে সেদিকে যাচ্ছে আমাকে মোটামুটি প্রায় অনেকটাই শিখিয়ে দিয়েছে এবং ওই দিন বিকালবেলা আমি আধা ঘন্টার মতো আরও ভালো করে ওনার কাছ থেকে শিখি এইভাবে আমি প্রায়শ ওনার বাড়িতে যাইতাম ওনার বাড়ি থেকে আসতাম এইভাবে যেতে যেতে সুলতানার সাথে মোটামুটি ছোকাছুকি করতে করতে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় মাঝে মাঝে সিএনজি থেকে ফিরার পথে আমি সুলতানার জন্য এটা উটে নিয়ে আসতাম এরকম করে প্রায় দীর্ঘ ষোলো থেকে সতেরো দিনের মতো আমি সুলতান কাকার সাথে পরিপূর্ণভাবে থেকে সিএনজি চালানোটা সম্পূর্ণভাবে আমার আয়ত্তে নিয়ে আসে মানে আমি সিএনজি চালাইতে পারি এবং একটা পর্যায়ে ওনারা বললাম যে কাকা আমারে তো আর কেউ সিএনজি দেবে না আর আমি অন্য কোথাও সিএনজি চালাইতে গেলে আমার মানসম্মানেও লাগবে বা লোকও ভিন্ন কথা বলবে আপনি তো সিএনজি প্রতিদিন চালান না মাঝে মাঝে যেদিন আপনার বন্ধ থাকবে বা আপনার শরীর খারাপ থাকবে ওই দিন না হয় আমি চালাবো উনি তখন হাসতেছে উনি আমার বলে তুমি কি পারবা চালাইতে আমার সিন যে চালাইবা লোকে খারাপ বলবে না আমি বললাম না লোকে কিছু বলবে না আপনি লোকের কথা বাদ দেন আমি আপনার সাথে থাকবো আপনার যে চালাবো লোকে কি বলবে লোকের কথা তো আমার কিছু যায় আসে না তুমি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যদি এভাবেই থাকতে চাও তাহলে তুমি থাকো এরপরে আমি সুলতান কাকের সাথে কন্টিনিউসলি থাকতে শুরু করি একদিন আমি সিএনজি চালাই আরেক দিন উনি চালায় তো আমি সিএনজি চালিয়ে যেটাকে ইনকাম করি এই টাকায় ওনার মেয়ে সুলতানার পিছিয়ে আমি ব্যয় করি সুলতানার জন্য এটা ওইটা থেকে শুরু করে অনেক ধরনের গিফট উপহার আমি ওইটা ওইটা নিয়ে আসি এবং ওই যে আমি বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলতাম ছেলেদের কাছ থেকে টাকা আনতাম এবং এই জিনিসগুলো আমি মোটামুটি অনেক অংশেই ছেড়ে দিই এই কাজগুলো আমি আর করি না আমি এগুলো ছেড়ে দিই এবং এগুলো আমি বন্ধ করে দিই আমি সুলতানার সাথে প্রেম করি ওর সাথেই আসি এবং খুব ভালোভাবে ওর সাথেই মিশে আছি এরকম করতে করতে আমার সম্পর্কটা আস্তে আস্তে যেতে যেতে প্রায় একটা বৎসরে অতিবাহিত হয় এবং ওই এক বছরে সুলতানার সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয় মানে সুলতানা আমাকে অনেকটা ভালোবাসে আমিও তাকে অনেকটা ভালোবাসি ভালোবাসি মুখে মনে হয় কখনোই বলি নাই কিন্তু ইশারা ইঙ্গিতে বা চলাফেরায় সব কিছু মিলিয়ে তার জন্য প্রচুর গিফট আনাটাই ছিল আমার মূল টার্গেট যেদিনে সিঞ্জিনিয়া নিয়ে বেরোইতাম যেখানে ভালো কোনো খাবার পাইতাম ভালো কোনো জামা কাপড় পাইতাম ভালো কোনো উপহার সামগ্রী পাইতাম আমি সুলতানার জন্য কিনে নিয়ে আসতাম আমি সি চিলিয়ে যা ইনকাম করতাম এই সবটাকে আমি সুলতানার পিছনেই ব্যয় করতাম এবং পরিবার থেকেও যখন বিষয়টা জানাজানি হলো যে আমি রাস্তার মধ্যে সিএনজি চালাই আমি সিএনজি ড্রাইভার আমার ভাইয়েরও আম্মুর কাছে বললো যে দেখো এরকম এরকম করতেছে আমার পরিবার থেকেও একরকম আমাকে তখন বিতাড়িত করে দিল যে তুই আর আমাদের ঘরে আসিস আসিসটা ওই সময় কিন্তু আমার দাদি মারা গেছে বাট আমার দাদা খুব অসুস্থ দাদা অনেক অসুস্থ তো আমারও তো আমার দাদা দাদিই সবচেয়ে বেশি ভালোবাসত তো এরা যখন এরকম করে ভেঙে পড়লো এরপর থেকে পরিবার থেকে আর পরিবারের ভাইয়েরা আমার আবার বড়ো ভাই বিয়ে করছে বড়ো বোনকে বিয়ে দিসি তা কেউ আর আমার কথা বলে না কেউ আর আমাকে টানেও না কেউ আমার কথাও শোনে না আমি তখন আমার মতো করে সুলতান কাকের সাথে সিঞ্জি চালাইতেছি এদিক সেদিক যাচ্ছি ভাড়া মারতেছি এবং ঘরের বউয়ের মতো করে সুলতানার সাথে আমি দিন পাস করতেছি এমনও হতো যে রাত দশটা বাজে সিএনজি নিয়ে আসলে আমি আর ওই দিন বাড়ি ফিরতাম না আমি ওই দিন সুলতান কাকার বাড়িতেই থেকে যেতাম মধ্যরাতে সুলতানা ঘর থেকে বের এবং বের হওয়ার পরে সুলতানা আর আমি ওদের উঠানে ঘন্টার পর ঘন্টা প্রেম ভালোবাসার গল্প করতাম সুলতান কাকাও এসবে কোনো কিছু মনে করতো না ওনার মাথায়ও এসব কখনোই আসে নাই যে আমি এত উচ্চবিত্ত পরিবারের একটা ছেলে হওয়ার পরেও সুলতানার মতো মেয়ের সাথে সুলতান কাকার মেয়ের সাথে আমি রকমে প্রেমের সম্পর্কে জড়াতে পারি এই জিনিসটাও কোনোভাবে ওনার মাথায় আসে নাই যার জন্য উনি আর আমাকে কোনো কিছু বলতো না এরকম করে যেতে যেতে প্রায় দুইটা বর্ষারের মতো কেটে যায় দুই বছর পরে আমি তখন পরিপূর্ণভাবে সুলতানার উপরে ঝুঁকে পড়ি এবং সুলতানাও আমাকে খুব বেশি ভালোবাসে দুজন দুজনের প্রতি এতটাই মুগ্ধ হয়ে পড়ি যে কেউ কাউকে ছাড়া এক সেকেন্ডও বাঁচব না এবং একবার যায় তখন ওর বিয়ের প্রপোজালগুলো এরকমভাবে আসা শুরু হয়েছে যে আমি আর কোনোভাবেই ঠেকাইতে পারতেছি না একে তো গরিবের মেয়ে তার উপরে দেখতে শুনতে সুন্দরী রূপবতী এই জন্য এত পরিমাণের বিয়ের প্রস্তাব আসে যে আমি একটা ফিরে দিলে আরেকটা আসে আরেকটা ফিরে দিলে আরেকটা আসে কোনোভাবেই আমি ওর বিয়ের সম্পূর্ণ ঘরগুলোকে ফিরাতে পারি না একটা পর্যায়ে চিন্তা করলাম যে এইভাবে বিয়ের ঘর না সরিয়ে আমি ওকে বিয়ে করে ফেলি কিন্তু আমি যে ওকে বিয়ে করব। এই প্রস্তাব যদি আমি সুলতান কাকাকে দিই উনি রাজি হবে কিনা এবং এই বিষয়টাও মাথার মধ্যে খুব টেনশন করতেছিল পরে সুলতানাকে বললাম যে সুলতানা এইভাবে আর কত বিয়ের ঘর আমি তোমার ফিরাবো তোমার একটার পরে একটা বিয়ের ঘর আসতেই আছে আসতেই আছে এবং কখন যে সুলতান কাকার কানে চলে যায় যে আমি তোমার বিয়ের ঘরগুলো ফিরিয়ে দিচ্ছি পরে তো উনি আমার উপরে আরও রেগে যাবে এবং উনি আমার উপরে প্রচণ্ড রাগ করবে তো কি করা যায় তুমি আমাকে বলো তো ও আমাকে বলে কী আর করবা একটা কাজ করো বাবার কাছে তুমি বিয়ের প্রস্তাব দাও এটাও আমাকে বললো বলার পর আমি চিন্তা করলাম যে হ্যাঁ কথা তো ঠিক আছে আমি যেহেতু ওনার বাড়ির মধ্যে আছি আমি তাইলে সুলতান কাকের কাছে সুলতানাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই ওই সময় কিন্তু প্রায় দুই থেকে তিন বৎসরের মতো আমি ওনার সাথেই সিএনজি চালায় এবং ওনার সাথে আমার বাপ ছেলের মতো সম্পর্ক মানে দুজনেই গভীর সম্পর্কের মাঝে আছি উনিও আমাকে ছেলের মতো আদর সমাদর করে আদর যত্ন করে এবং আমিও ওনাকে আমার নিজের বাবার মতো আদর স্নেহ ভালোবাসি এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের সাড়ে এগারোটা বাজে আমি সিএনজি নিয়ে আসছি ওই দিন মোটামুটি অনেক রাত হয়ে গেছে পরে উনি নিজে আমাকে বলতেছে যে জাকির আজকে যাওয়ার প্রয়োজন নাই তুমি থাইকে যাও পরে আমি সিনজিটা ধুইলাম বৃষ্টির সময় ছিল তো কাদা লাগছে সিএনজি ধুইতে ধুইতে প্রায় একটা বেজে গেছে পরে আমি বললাম কাকা আপনি কি এখন ঘুমাই যাবেন আবার আমি যে সিনজি দিয়েছি উনি কিন্তু আমাকে সাহায্য করেছে দুজনে কিন্তু একসাথেই সিন যে পরিষ্কার করলাম করার পরে আমি বললাম কাকা আপনি কি ঘুমায় যাবেন নাকি আমি একটু আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম আপনি আসবেন পরে আমার বলে কি কথা বলবা বলো আমি তখন ওনারে নিয়ে ওনাদের যে পুকুরের ঘাটকুল ছিল ওই ঘাটলায় গিয়ে বসলাম বসার পরে বলতেছি কাকা সুলতানার তো প্রচুর বিয়ের ঘর আসতেছে এদিক সেদিক থেকে প্রচুর পরিমাণের বিয়ের প্রপোজাল আসে তো সুলতানাকে বিয়ে দেওয়ার বিষয় নিয়ে আপনি কি চিন্তা করতেছেন উনি আমার বলে হ্যাঁ বিয়ের প্রস্তাব যেহেতু আসতেছে বিয়ে তো দিতেই হবে তো আবার প্রস্তাব আসে প্রস্তাব ফিরেও চাই বুঝতে পারতেছি না উনি অনেকক্ষণ ধরে চুপ করে থাকার পর আমি বললাম কাকা একটা কথা বলি আমি তো আজকে বেশ কয়েকদিন আপনাদের ঘরে আছি এবং আপনার সাথে আমার মোটামুটি একটা খুব ভালো সম্পর্ক এই এলাকাতে সবচেয়ে বেশি আমি আপনাকে আদরে স্নেহ করে ভালোবাসি এবং আপনিও আমাকে অনেকটা ভালোবাসেন আচ্ছা কাকা আমাকে একটা সত্যি করে বলবেন তো আমি মানুষ হিসাবে কেমন ওই তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে তাকায় থেকে বলতেছে যে জাকির তুমি এরকম করে বলতেছো কেন আমি তো বুঝলাম না কি হয়েছে তোমার আমি বললাম বলেন না আমি মানুষ হিসাবে কেমন মানুষ হিসাবে ভালো না খারাপ উনি বলে অবশ্যই ভালো তুমি ছেলে হিসাবে অত্যন্ত ভালো এরকম ভালো ছেলে এলাকাতে হতেই পারে না কেন বলো তো আমি বললাম কাকা আমি যদি ছেলে হিসাবে ভালোই হয়ে থাকি তাহলে আপনি আপনার মেয়ে সুলতানাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন এটা বলার পরে কয়েক মিনিট অন্য চুপ থাকলো কয়েক মিনিট চুপ থাকার পরে আমার বলতেছে যে জাকির তুমি কি জানো তুমি কি বলতে যাচ্ছ। আমি বলে জানবো না কেন কাকা অবশ্যই জানি আমি আপনার মেয়ে সুলতানাকে বিয়ে করতে চাচ্ছি উনি আমাকে বলল তুমি জানো তোমার পরিবারের পূর্বপুরুষ কারা ছিল তুমি কিসের বংশধর তোমার বাবাকে তোমার দাদাকে আমি বললাম হ্যাঁ আমি জানি আমি সবই জানি এবং জানার পরেই আমি সুলতানাকে বিয়ে করতে চাই উনি বলে না তুমি যদি এসব জানতা সত্যি যদি তুমি এসব বসতা তাহলে তুমি কখনো সুলতানাকে বিয়ে করার জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না জাকির তোমার বাবা মা কখনোই সুলতানাকে ঘরের বউ বানিয়ে নিবে না তুমি আজকে হয়তো আমার সাথে আসো আমার বাড়িতে থাকো বা সিনজে যে চালাও পরিবার হয়তো এখন কোনো কিছু বলতেছে না কিন্তু যখনই তুমি বিয়ের কথাটা বলবা ঠিক তখনই তোমার পরিবার তোমার মাথা থেকে তোমার শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে দিবে তুমি তোমার পরিবার সম্বন্ধে কোনো কিছুই জানো না এরকম উল্টাপাল্টা কথা বলো না এসব থেকে সরে আসো কখনোই তোমার পরিবার এটা মেনে নেবে না পরে আমি বললাম কাকা দেখেন আপনি এরকম করে বলতে পারেন না আমি সুলতানাকে অনেক পছন্দ করি সুলতান আমাকে অনেক পছন্দ করে আমার দুজন দুজন আমার যে প্রেম ভালোবাসা চলতেছে আমরা কেউ কাউকে না পাইলে বাঁচব না এখন আপনি এইভাবে আমাকে প্রত্যাখ্যান করতে পারেন না প্লিজ আপনি আমাকে ফিরেই দিয়ে না খুবভাবে ওনার কাছে আমি অনুরোধ করতেছি উনি আমাকে একটা কথাই বলতেছে যে এটা কখনোই সম্ভব না এবং এটা তোমার বাবা মা মেনে নিবে না এবং আমি তোমার বাবা মাকে এটা কখনোই বলতে পারবো না খুবভাবে বুঝাইলাম কিন্তু কোনোভাবে উনি আমার বুঝটা মাথায় নিল না আমার বুঝটা উনি মাথায় নিল না এবং মাথায় না নেওয়ার পরে ওই রাতটা কেটে গেল পরের দিন সকালবেলা উনি বলে উনি সি যাবে আমি যাতে সি না যাই পরে আমি উনি সিঞ্জি নিয়ে বেরোলে আমার বললো চলো তোমার বাইরে নামাই দিই মানে আমাকে আর বাড়ির ভিতরে রাখলো না আমি তখন বাইরে চলে গেলাম এবং উনি আমার নামাই দেওয়ার পরে আমি এবার ভাসায় আসলাম এসে সুলতানাকে বললাম যে সুলতানা এই ঘটনা সুলতানা মা কিন্তু অনেক অসুস্থ মানে উনি এসব বিষয়ে কোনো কিছুই না উনি পরিবার চালাচ্ছে যে সুলতানা আর একটা ছোটো ভাই আর একটা বোন আছে তাদেরকে নিয়ে উনি ভালোই আছে এই অবস্থার ভিতরে আমি তখন বললাম যে আমি কি করব আমি এখন কি করতে পারি ও তখন মন খারাপ করলো আমিও খারাপ করলাম পরে বলতেছে এরই মাঝে ওর সাথে কথা বলতেছি বিকালবেলা ওর বাবা হঠাৎ করে চলে আসছে সিঞ্জিনে নিয়ে মানে সুলতান কাকা সিঞ্জি নিয়ে চলে আসছে আইসা দেখতেছে যে আমি সুলতানের সাথে উঠানে বসে বসে কথা বলতেছে মানে এরই মাঝে উনি মোটামুটি বুঝে গেছে যে সুলতানের যে বিয়ের প্রপোজালগুলো আসতেছে এগুলো বেশিরভাগই আমি ফিরিয়ে দিচ্ছি উনি নিজে ধারণা করেছেন ওনাকে কে বলছে এটা উনিই ভালো জানে আমি জানি না আমি উঠানে বসে আছি সুলতানার সাথে কথা বলতেছি উনি কোথেকে জানি মানে হঠাৎ করে এসে আমাকে বললো যে জাকির দিকে আসো আমি উঠোনের সাথে গেলাম উনি আমাকে বাড়ির বাইরে ডাক দিয়ে নিয়ে গেলাম এবং ডাক দিয়ে নিয়ে যেয়ে বলতেছে যে তুমি এটা কি শুরু করছো এমনি আমি তখন বললাম যে কাকা এরকম করে কথা বলতেছেন কেন আমি কি শুরু করলাম আবার আমি তো কোনো কিছুই করি নাই উনি আমার বলে তুমি কোনো কিছু করো নাই আমি বললাম না আমি কি করলাম কেন আপনি আমার সাথে এরকম করতেছেন কেন উনি বলে তুমি আমারে কি পাইছো আমাকে কি বলত পাইছো না বোকা পাইছো তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই এরকমটাই মনে করতেছ আমি বললাম না কাকা আমি কখনোই এরকম মনে করি না আর এরকম বা এরকমটা আমি মনে করব কেন আপনি এটা কী বলতেছেন উনি বলে আমার মেয়ের যত বিয়ের প্রপোজাল আসতো তুমি সব প্রপোজালগুলো ফিরেই দিতা কারণ তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও এই জন্য আমি তখন বললাম কাকা এটা কি ধরনের কথা উনি বললো শোনো আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আজকের পর থেকে আর আমার বাড়িতে আই না তুমি আর আমার বাড়িতে আইসো না দেখো তোমার সাথে আমার যতটুকু রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে অতটুকুই আর আমার সিএনজিও তুমি চালানোর প্রয়োজন নাই আমার সিএনজি আমিই চালাবো এবং যেদিন আমার শরীর খারাপ থাকবে সেদিন আমি সিএনজি বন্ধ রাখবো আমি চাই না তুমি আমার সাথে আসো বা আমার পরিবারে আসো তুমি আমার সাথে কোনো কথাবার্তা বলো এই বলে উনি আমাকে সেদিন ঢিরিক ওনার বাড়ি থেকে বের করে দিল ওনার বাড়িতে আমার যতটুকু টুকি কাপড় চোপড় ছিল ওই সব নিয়ে আমাকে বের করে দিল আমি তখন আবার পুনরায় বাড়িতে গিয়ে উঠলাম আমার পরিবারের মানুষও তো আর আমার সাথে খুব বেশি কথা বলে না আমার সাথে তাদের সম্পর্ক খুব ভালো না তারা তাদের মতো করেই থাকে তাদের মতো করেই চলাফেরা করে একটা পর্যায়ে আমি বাড়িতে গেলাম মানে বাসায় গেলাম বাড়িতে আমার ওই গ্রামে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা একটু একটু আমার সাথে কথা বলে খাবার খেতে ডাকে তখন মনটা খুব খারাপ হয়ে গেল সুলতানার কাছ তো কোনো মোবাইল ফোন নাই সুলতানার সাথে আমি যোগাযোগও করতে পারি না কথাও বলতে পারি না এবং এরকম করতে করতে সুলতানার যে ছোট বোন আছে ও যে স্কুলে যায় আমি ওর কাছে চিঠি লিখতাম মানে যেদিন একদিন মেয়েটা আসার সময় স্কুলে আসার সময় ওই মেয়ের ওর ছোটো বোনের চিঠি লিখে দিতাম ওর ছোটো বোনীয় সুলতানের দিত এবং সুলতানা এরপরের দিনই ওই চিঠির উত্তর ওর বোনকে দিত এবং বোনের মাধ্যমে আমি তখন চিঠির উত্তর পাইতাম এভাবেও সাপ্তাহানিক আমি সুলতানের সাথে চিঠিপত্রের মাধ্যমে দুজনেই কথাবার্তা বলি বাট আমার ভিতরে এতটাই কষ্ট হচ্ছিলো এতটাই খারাপ লাগতেছিল যে আমি সুলতানাকে ছাড়া বাঁচব না একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের এলাকার এক ছেলে হ্যাঁ আমাদের ও আমার সাথেই চলাফেরা করে আমাদের এলাকারই ও আইসা আমার একটা দারুণ বুদ্ধি দিল মানে বুদ্ধিটা পাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম বুদ্ধিটা হচ্ছে এইরকম ও আমাকে বলতেছে যে মামা আমি দারুণ একটা মক্কেল পাইছি যদিও এর আগেও আমাকে বিভিন্ন মক্কেল ঠিক করে দিত মানে বিভিন্ন হচ্ছে ইয়ে ও ঠিক করে দিত আমার মক্কেল যাতে সাথে আমি ফোনে কথা বলে টাকা আনতাম এরকম ও আমাকে বলে একটা মক্কেলের নাম্বার পাইছি মক্কেলটা যে কোনো কারোর সাথে কথা বলে টাকা দেয় এবং ওই মক্কেলের ব্যবসা বাণিজ্য আছে মানে ব্যবসা করে আমি ছেলে টাকা পয়সাও আছে তুই তার সাথে কথা বলে প্রচুর টাকা নিতে পারবি আমি তখন বললাম ছেলেটার নাম কি বলে সজীব বাড়ি কই তখন বাড়িও বললো আমাদের বরিশালেই তা আমি তখন বললাম ভালো কথা তা আমার নাম্বার দিল নাম্বার দেওয়ার পরে আমি তখন এই ছেলের সাথে একদিন রাতে একটু কথা বলছিলাম মানে কথা বলছিলাম কথা বলার পরে এই ছেলে আমার জন্য পুরো পাগল হয়ে গেছে মানে এত পরিমাণের পাগল হয়ে গেছে সে প্রত্যেক আমাকে কল দেয় এবং কলের উপর কল কলের উপর কল তার কল যদি রিসিভ না করে সে পাগলের মতো হয়ে যায় মানে ফোন দিতে দিতে এই ছেলে দিশে হারা হয়ে পড়ে মানে একটা পর্যায়ে আমার কাছে এরকম মনে হচ্ছে যে এই ছেলে আমাকে মানে আমি যা চেয়ে ছেলের কাছে হয়তো তাই পাবো হঠাৎ করে মাথার মধ্যে ওই সময় একটা অন্যরকম বুদ্ধি মাথায় খেললো বুদ্ধিটা ছিল এরকম আমি চিন্তা করতেছিলাম যে এই সজীবের সাথে আমি প্রেম ভালোবাসা করে সজীবের কাছ থেকে কিছু টাকা পয়সা নিব এবং টাকা পয়সা নিয়ে আমি সুলতানার সাথে পালিয়ে যাব মানে সুলতানার সাথে পালিয়ে যাব এবং আমার পরিবার যেহেতু কখনোই রাজি হবে না এবং সুলতানার বাবা তো রাজি হলোই না আমাকে ভাষা থেকেই বের করে দিল তো সেক্ষেত্রে আমি যে যে করেই পারি সুলতানার সাথে একটা প্রেম ভালোবাসা করব করে আমি সুলতানাকে নিয়ে পালিয়ে যাব। এরকম একটা আইডিয়া তখন হুট করে আমার মাথার মধ্যে চেপে বসলো বসার পরে আমি ওই সজীব ছেলেটার সাথে ফোনে কথা বলতে শুরু করি মানে এই ছেলেটার সাথে ফোনে কথা বলতে শুরু করি এবং আমি ছেলেটার সাথে একটা নতুন প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করি আমি আমার ঠিকানা ছেলেটাকে ওভাবে দেই না কিন্তু ফোনে কথা বলি এবং আমি যখন ফোনে কথা বলি তখন আমার ভয়েস মানে আমার কণ্ঠটা খুবই সফট থাকে এতটাই নরম থাকে এতটাই মধুর থাকে মানে নর্মালি কেউ বুঝতেই পারবে না যে আমি একটা ছেলে মানুষ এটা বোঝার কোনো ক্ষমতাই নেই আর ওই সময় আপনার ফেসবুক ইন্টারনেট ভিডিও কল এই ধরনের সিস্টেমগুলো খুব বেশি একটা ছিল না এই জন্য দেখা যায় যে বেশিরভাগে মোবাইল ফোনে প্রেম হতো আর বেশিরভাগ প্রেমগুলোই তখন রং নাম্বারে হতো ভার্চুয়ালি যে প্রেমগুলো এগুলো বেশিরভাগই রং নাম্বার এরকম রং নাম্বারে এই সজীব ছেলেটির সাথে আমার প্রেম হয় এবং প্রেম হওয়ার পরে আমি তখন বললাম যে দেখো আমার পরিবার থেকে তো আমাকে বিয়ে দিয়ে দিবে এটা প্রায় আরও আপনার পনেরো বিশ দিন পরে ছেলেকে বললাম মানে ছেলেটাই এতটাই বোকা ছিল যে আমি যখন যা বলতাম আমার সব কথাই শুনত মানে আমাকে পাগলের মতো ভালোবাসতো আমার কণ্ঠ না পাইলেও মরে যেত মানে এমন একটা অবস্থা পরে আমারে বলতেছে যে আমি বললাম আমার পরিবার তো আমাকে বিয়ে দিয়ে দিবে আমি তোমার সাথে পালায় যাব তুমি চলে আসো ও আমাকে বললে তাহলে আমার পরিবার থেকে তোমার পরিবারের বিয়ের প্রস্তাব পাঠাই আমি বললাম না প্রস্তাব পাঠালে আমার পরিবার রাজি হবে না আমার পরিবার অনেক ধন্যার্থ পরিবার মানে আমি আমাদের যে পরিবার মানে আমার বাড়ির যে ঠিকানা ওই ঠিকানায় দিয়েছি মানে ওর কাছে আমি আমার বাড়ির ঠিকানায় দিলাম যে আমাদের পরিবার দেবে না এখন আমি তোমার সাথে একমাত্র পালায় যেতে পারি এখন তুমি যদি টাকা পয়সা নিয়ে আসো আমরা দুজনে মিলে ঢাকাতে চলে যাবো আমরা ওখানে গিয়ে থাকবো তুমি কি বলো পরে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আসবো এই কথা বলার পরে এই পোলাকে তখন আমি বললাম যে তুমি এরকম এরকম টাকা পয়সা নিয়ে অমুক জায়গায় এসো একটা ঠিকানা দিয়ে রাতের বেলায় এবং রাতের বেলায় আমাকে যে ঠিকানা দেয় এই ছেলে সেই ঠিকানা অনুযায়ী তাকে আমি যেভাবে টাকা নিয়ে আসতে বলি ওইভাবে টাকা নিয়ে এই ছেলে ওই জায়গার ভিতরে আসে মানে ওই ঠিকানা অনুযায়ী আসে এবং ঠিকানা অনুযায়ী আসার পরে আমরা তখন করি কি আমি সহ আমাদের এলাকার আরও কয়েকজনে মিলে ছেলেকে ওখানে আটকাই মানে রাতের বেলা ওকে আসতে বলি যে বারোটা এগারোটার দিকে অমুক জায়গায় সময় তো সাথে সেটা যাব এই কথা বলে ওই ছেলেকে ওখানে আটকায় আটকানে পরে ছেলের কাছ থেকে প্রচুর টাকা পয়সা পায় ও অনেক টাকা নিয়ে আসে আমার সাথে পালাইয়া যাবে বলে ওর বাবা বিদেশ থাকতো ওর নিজেরও ব্যবসা বাণিজ্য ছিল ওই সব কিছু বিক্রি টিক্রি করে টাকা নিয়ে আসে পরে ওই ছেলেকে ওখানে আটকায় আটকায় ওর কাছ থেকে সম্পূর্ণ টাকা ঢুকে নিয়ে আনি টাকা ঢুকে নিয়ে নেওয়ার পরে এবং পরের দিনে সকালবেলায় হঠাৎ করে ওই ছেলে সহ ওই গ্রামের আরও অনেকগুলো লোক মিলে আমাদের বাড়িতে দরবার নিয়ে আসে আমাদের বাড়িতে দরবার নিয়ে আসে এবং দরবার নিয়ে আসার পরে বলে যে এই ঘটনা এই বাড়ির কোন মেয়ে ওই ছেলের সাথে প্রেম করছে গতকালকে রাতে ছেলে আসছিল ছেলের মায়েরা ছেলে টাকা পয়সা রেখে দিয়েছে এবং মানে খুবভাবে এই বিষয়টা তখন আর আমার পরিবার থেকেও মোটামুটি জানাজানি আছে যে আমার ভাবি বা অনেকেই জানতো আমি এরকম মেয়েদের গলা করে অনেক ছেলের সাথে ফোনে কথা বলি এবং ছেলেদের কাছ থেকে আমি টাকা পয়সা আনি আমার বড় ভাই মানে আমার নৌবাহিনী যে ভাইয়া ছিল ভাইয়ার বউ তখন আমার মাকে বলে দিল যে মা এই ঘটনা একমাত্র জাকির করতে পারে জাকির মেয়েদের মতো করে কথা বলে এবং ওই দিন থেকে আমার পরিবার থেকে আমাকে খুব ভাবে হচ্ছে মেরে একেবারে বিতাড়িত করে দিল আমাকে ওই দিন পরিবার থেকে বের করে দিল এবং পরিবার থেকে এটার একটা বিচার করবে বলে একটা সময় নিল এবং ওইর পরের দিন রাতেই আমি সুলতানার সাথে পালিয়ে যাই মানে যেদিন আমাকে বাসা থেকে বের করে দেয় ওই দিন রাতের বেলায় আমি সুলতানার সাথে পালাই এবং পালিয়ে আমি তখন ঢাকাতে চলে যাই সুলতানাও চলে আসে ওর বোনের মাধ্যমে খবর দিই রাতের বেলা কোথায় আসতে বলছি ওইখানেও আসে এবং আমি ওকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে ঢাকাতে চলে যাই এবং ঢাকাতে যাওয়ার পরে আমি তখন একটা বাসা ভাড়া করি তো মোটামুটি হাতে ওই ছেলে টাকা ছিল মানে সজীব মোটামুটি অনেক টাকা নিয়ে আসছিলো ওই টাকাগুলো আমার কাছে ছিল এবং টাকাগুলো থাকার পরে আমি ঢাকাতে যাওয়ার পরে চিন্তা করতেছি কি করা যায় তা আমি তো ওরকম মানে অতটা স্মার্ট ছেলে না মানে অতটা মানে সর্বদিক থেকে যে ফিট এরকম কেউ না যে আমাকে কেউ দেখলেই কাজ নিয়ে নেবে বা আমাকে দেখলেই কাজ দেবে বিষয়টা কিন্তু এরকম না আমি একটু অন্যরকম মেলি স্বভাবের চলাফেরা বা হাঁটা চলা ওভাবে ভালো কোনো কাজও পাইতেছে না পরে ঢাকা যাওয়ার পরে ঘোরাফেরা করতে করতে আল্লাহকে হুকুম হঠাৎ করে আমাদের এক বরিশালের ভাইরে পাইছি বরিশালের এক ভাইরে পাইছি এবং উনি সিনজে চালায় পরে আমি বললাম যে ভাই আমি তো সিঞ্জে চালাইতে পারি গ্রামে সিঞ্জে চালাইছি পরে আমার বললো লাইসেন নিতে হবে লাইনে টাকা দিতে হবে তো লাইসেন্সও নিলাম লাইনে টাকাও দিলাম লাইসেন্স নিয়ে লাইনে টাকা দিয়ে এরপরে আমি পুনরায় ওইখানে সিঞ্চ চালাইতেছি আসি এভাবে সি চালাইতেছি প্রায় দুই মাসের মতো এবং পরিবার থেকেও জানাজানি হয়ে গেল যে আমি সুলতানাকে নিয়ে পালাইছি আর আমার পরিবার ওই ছেলের কাছ থেকে যেরকম টাকা টুকা নিয়ে গেছিলাম আমি মানে সজীবের কাছ থেকে সজীবের সব টাকা আমার আব্বা মা তারা হচ্ছে ফিরিয়ে দিছে সজীবকে মানে সব টাকা দিয়ে দিছে ওই ছেলে যে আমি নিয়ে গেছি তো একইভাবে আমি তখন ওই সুলতানার সাথে ঢাকাতে আসি খুব ভালো করেই আসি সিন যে চালাচ্ছি মা এসে বেতন পাচ্ছি ওই বেতনের টাকা আবার সুলতানাকে দিচ্ছি আমার সময়গুলো খুব ভালো করেই কাটতেছিল এরকম করে একদিন দুই দিন তিন দিন হতে হতে অনেকগুলো মাস সেখানে অতিবাহিত হয়ে গেল আস্তে আস্তে করে মানে আমি তো আমারও বয়স অনেক কম ছিল সুলতানার বয়স অনেক কম দুজনে কম বয়সের মধ্যেই ছিলাম তো আমার ওই সময় হঠাৎ করে আপনার সুলতানের সাথে পালিয়ে যাওয়ার পর পরেই আপনার প্রায় সাত আট মাস পরেই ফেসবুকের একটা আবির্ভাব হয় তখন অ্যান্ড্রয়েড ফোনগুলো হাতে হাতে ছিল তখন অনেকেই ফেসবুক চালাইতো মানে ফেসবুকের যেই ইয়েটা ওইটা শুরু হয় তো আমি তখন ফেসবুক মানে আমিও ফেসবুক চালাই এটা প্রথম প্রথম আর কি মানে ফেসবুক প্রথম প্রথম শুরু হয় ফেসবুক চালাচ্ছি অনেকের সাথে ফেসবুকে কথাবার্তা বলতেছি বা ফেসবুকে অনেকের ছবি টবি পোস্ট এটা এটা পোস্ট করি তো আমিও যদি পেশায় একজন সিএনজি ড্রাইভার হয়ে থাকি কিন্তু আমি ওরকম করে মানে সিএনজির মানে সিএনজি ড্রাইভার এটা দেই না ফেসবুকে আমি আমার পরিচয় দিয়ে রাখি আমি ঢাকাতে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান এমন করে ঘোরাফেরা করি এইভাবে হচ্ছে মাঝে মাঝে ফেসবুকে যাই ফেসবুক লাইভে যাই অনেকের সাথে লাইভে কথাবার্তা বলি মানে মোটামুটি আমি ফেসবুকের মধ্যে খুব ভালো একটা অবস্থানে চলে গেলাম এটা প্রায় আপনার প্রায় সুলতানের সাথে পালিয়ে যাওয়ার প্রায় দেড় থেকে দুই বছরের পরে কথা আমি বলতেছি এর ভাই আমরা কোনো বাচ্চা কাচ্চা নিলাম না মানে আমরা দুজনেই কোনো ভেবি নেই নিই মানে বেবি কোনো টার্গেট ছিল না কারণ সিন যে চালিয়ে আমি যে টাকা ইনকাম করতাম ওই টাকা দিয়ে সুলতানার সাথে চলাফেরা করে থাকা খাওয়ার পরে আমার কাছে আর অবশিষ্ট তেমন কোনো টাকা পয়সা থাকতো না আর দুজনে ইচ্ছা করে ভেবি নেই না। যে বিবি পরে নিব পরে নিব করে আর ভেবি নেওয়া নাই তো এরকম দুইটা বছর কেটে গেল এবং দুই বছর পর আমি তখন ফেসবুকে মোটামুটি খুব অ্যাক্টিভ একজন পার্সন হয়ে গেলাম অলওয়েজ এই ফেসবুকে থাকি ফেসবুকে এইজন ওইজন অনেকের সাথে কথাবার্তা বলি এটা ওইটা আদান প্রদান করি অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ফেসবুকে হঠাৎ করে একটা মেয়ের সাথে পরিচয় হয় মানে একটা মেয়ের সাথে পরিচয় হয় ওই মেয়েটা ছিল হিন্দু ধর্মের একটা মেয়ে নাম ছিল সোনালি এই মেয়েটার সাথে পরিচয় মানে আমি ফেসবুকে যখন ভিডিওতে যাই মানে কোনো ভিডিও পোস্ট করি বা কোনো কমেন্ট করি বা কোনো ছবি দেয় মেয়েটা সবসময় আমার প্রত্যেকটা পোস্টের নিচেও কমেন্ট করে যে ভাই আপনাকে ভালো লাগে আপনার কথাবার্তা অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দর করে কথাবার্তা বলেন এরকম করে কথাবার্তা বলতে বলতে একদিন এই মেয়েটার সাথে আমার ফোনে মানে আমরা ফোন নাম্বার আদান প্রদান করি পরে তার সাথে ফোনে কথা বলি তো ফোনে কথাবার্তা বলার পরে সে আমাকে জিজ্ঞেস করে আমি কি করি আমি আমার নামটা ঠিকই বলছি আমার নাম জাকির হোসেন তাই আমি বললাম যে আমি ঢাকা দিয়ে থাকি উত্তরাতে আমাদের বাসা আমার বাবা বিজনেস করে ওরকমভাবে মেয়েটারে বললাম যে আমার বাবা বিজনেস করে অ্যান্ড এভাবে মেয়েটার সাথেও কথা বললাম জানতে পারলাম ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওর বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট যে আমার বাড়ি খুলনা বাগের হাটে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বাট আমি হিন্দু তো এরকম করে মেয়েটার সাথে অনেক দিন ধরে কথাবার্তা হলো মানে মোবাইলে ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এমন এমনি কথাবার্তা বলতাম এবং কথাবার্তা বলার এক পর্যায়ে আমি মেয়ের মেয়েটা আমার বলতেছে যে ভাই আমি আপনাকে একটু দেখব এখন আমরা কোথাও একটু দেখা করি ওভাবেই বলতেছে এটা আমার লাইফে একটা পরকীয়া প্রেমের মতো আর কি একটা পরকীয়ার মতো হলো তো আমাকে বলে যে আপনি যদি কোথাও আসেন আমরা দুজনে একটু দেখা টাকা করলাম একটু কথাবার্তা বললাম তখন আমি বললাম ঠিক আছে তাহলে দেখা করা যায় তো একটা প্লিজ আমি তখন ওই মেয়ের সাথে দেখা করার জন্য রাজি হলাম অ্যান্ড আমি ওই দিন মোটামুটি বাসা থেকে বেরোয়ার সময় ওভাবেই বেরোয়ছি তো আমার বউ আমারে বলতে যে তুমি এরকম করে বেরোইতে কেন এত রেডি টেডি হয়ে এত মানে ডিসাম ডাম ড্রেস পরে কেন বেরোচ্ছ আমি বললাম যে আমার এই যে চালাতে ভালো লাগে না সবাই সিনজি ড্রাইভার বলে ডাকে এখন এটা আমার কাছে খারাপ লাগে আমি একটা অফিসে চাকরি নেবো অফিসে চাকরি নিব সে অফিসের আজকে ইন্টারভিউ আছে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি ওইখানে আমার চাকরি হবে এই বলে আমি তখন আমার বউকে এটা ভুলভাল একটা বুঝিয়ে আমি তখন বাসা থেকে বের হইলাম বের হওয়ার পরে আমি এই ওর সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম এবং মেয়েটাও আসলো মানে অদ্ভুত রকমের সুন্দরী ছিল মানে আমি যতটুকু তাকে ফোনে দেখেছি বা যতটুকু আমার ধারণা ছিল বাট সরাসরি দেখার পরে আমি অবাক হয়ে গেলাম এর চেয়েও বেশি সুন্দরী কয়েক গুণ সুন্দরী তো খুব ভালো লাগলো সেদিন তার সাথে রেস্টুরেন্টে আমি অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম এবং অনেকক্ষণ দুজনেই কথাবার্তা বললাম দুজনের মাঝে অনেক কথাবার্তা হলো সেও আমাকে অনেকটা পছন্দ করলো এবং আমিও তাকে অনেকটাই পছন্দ করলাম এরপরে আমরা মাঝে মাঝেই দুজনে ফোনে কথা বলতাম এবং এভাবে একদিন দুদিন তিন দিন করে যেতে যেতে ধরেন আমার যেহেতু ঘরে বউ আছে আমি আমার বউর সাথে রাতের বেলা ঘুমাই সুলতানা বিষয়টা কিছুটা ডাউট করে ফেলছে মানে কিছুটা সন্দেহ করে ফেলছে যে আমি এরকম এরকম কোনো না কোনো একটা প্রেমের সাথে জড়িয়ে পড়তেছি বা কোনো না কোনো একটা প্রেমে আছি এই নিয়ে আস্তে আস্তে করে সুলতানার সাথে আমার ঝগড়া জাটি শুরু হয়ে গেলো ঝগড়া জাটি শুরু হয়ে গেল। ও আমাকে বলতেছে এটা হতে পারে না তুমি এরকমভাবে প্রেম করো কেন তুমি অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলো এটা ওটা মিলে আমাদের সংসার জীবনে এক ধরনের কলহর শুরু হয়ে গেল। সংসার জীবনে খুবই ঝামেলা শুরু হলো সুলতানার আমাকে খুব ভালো করে সহ্য করতে পারে না কথায় কথা আমার সাথে ঝগড়া করে এবং আমিও একইভাবে সুলতানার সাথে কথায় কথা ঝগড়া করি মানে দুজনেই তখন দুই মেরুর মানুষ হয়ে গেলাম দুজনেই দুই মিনি মানুষ হয়ে গেলাম এবং এরই মাঝে সোনালি খুব কঠিনভাবে আমার ভিতরে ঢুকে গেছে আমি মুসলিম এটা ওকে জানতো আমি যে মুসলিম সম্প্রদায়ের ছেলে তো সব কিছু জানাশোনার পরে প্রায় সুলতানের সাথে আমার তিন থেকে চার মাসের মতো কথা হয় এরই মাঝে ওর পরিবারে বেশিরভাগ মানুষরা ইন্ডিয়া থাকে ও ইন্ডিয়া যাতায়াত করে ইন্ডিয়া ও ইন্ডিয়াতে আসে যায় তো এমন করতে করতে আমরা দুজনেই ফোনে কথা বলতে পারি দুজনেই মাঝে একটা মোটামুটি একটা সম্পর্কের মতো তৈরি হয়ে গেছে মানে আমি বিশ্বাস করতে পারি না যে সুলতানার মতো দেখতে শুনতে এত রূপবতী এত গুণবতী এত সুন্দরী একটা মেয়ে মানে আমার মতো একটা ছেলের সাথে প্রেম করতে পারে এটা আমার কখনোই ধারণার মধ্যে ছিল না এবং সুলতানার সরি আপনার সোনালির প্রেমে মগ্ধ হয়ে আমি আমার বউ সুলতানাকেও ভুলে গিয়েছিলাম মানে সুলতানার মতো এত কিউট একটা মেয়ে যে আমাকে আমাকে ভালোবা মানে সোনালির মতো এত কিউট একটা মেয়ে যে আমাকে ভালোবাসবে এটা আমার ধারণার মধ্যেই ছিল না যাই হোক একটা পর যে আমাদের রিলেশানটা অনেকটাই ডিফের মধ্যে চলে গেল এবং সোনালি আমাকে তার সাথে এর আগেও আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবার লাস্ট যখন দেখা হয় আমাকে তখন ডিরেক্টলি বলো যে দেখো তোমাকে আমার ভালো লাগে আমিও তোমাকে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করো এখন আমার পরিবার আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে এবং ইন্ডিয়াতে নিয়ে তারা হয়তো আমাকে বি দিয়ে দেবে তো আমি তো তোমাকে অনেক পছন্দ করি আমরা অনেক দিন ধরে ফোনে কথা বলি আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে এখন তুমি কি বলো আমি ওরা বললাম যে তুমি তো জানো আমি মুসলিম এবং আমি তো আসলে মুসলিম সম্প্রদায়ের ছেলে আমার পরিবার তো মুসলমান এখন তারা তো আর তোমাকে মেনে নিবে না আমার পরিবার তো আর আমি তোমাকে নিতে পারব না আমার পরিবারে আমি তোমাকে নিতে পারবো না আমার পরিবার কোনো হিন্দু মেয়েকে মেনে নিবে না আর তোমার পরিবার তো কোনো মুসলিম ছেলেকে মেনে নিবে না এখন তুমি কি বলো তো আমাকে বলে দেখো আমার ইউনিভার্সিটিতে অনেক ছেলেই ছিল এবং আমাকে অনেকেই পছন্দ করতো অনেকেই আমাকে ভালোবাসার চেষ্টাও করেছে বাট আমি আসলে ওরকম করেই কাউকে পছন্দ করিনি বা কাউকে আমি আমার জীবনে ওভাবে নাই। তোমাকে আমার অত্যাধিক ভালো লেগেছে এবং তোমাকে ভালো লাগার পরিপ্রেক্ষিতে আমি আসলে তোমার সাথে রিলেশনে যেতে যাচ্ছি বা জিয়েছি আর তুমি আমাকে ফিরে দিলে আমি খুব কষ্ট পাবো আমি তোমাকে বিয়ে করতে চাই মানে এরকম করে আমাকে বলতেছে আমি তখন কিন্তু সম্পূর্ণভাবে এই সোনালের উপরে ঝুঁকে পড়ছি মানে পরিপূর্ণভাবে সোনালের উপরে ঝুঁকে গেছি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং আমি আমার সম্পূর্ণ অতীত ভুলে আমি মুসলিম সম্প্রদায়ের একটা ছেলেকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই তখন আমার কাছে বিষয়টা অত্যাধিক ভালো লাগলো মানে খুবই ভালো লাগলো আমারও তো একটা উঠতি বয়সী ছেলে আমি পরে আমি চিন্তা করলাম যে আমি তো আমার তো অলরেডি বউ আছে ওই বউয়ের বিষয়টা আমি তখন মানে সোনালিকে বললাম না যে আমি বিয়ে করছি বা আমার বউ আছে ওই বিষয়গুলো আমি বললাম না বলা পরিপ্রেক্ষিতে আমার ভিতরে এরকম উনিশ বিশ পরিবর্তন দেখে তখন করলো বাচ্চা নিয়ে নিল মানে ও তখন প্রেগনেন্ট হয়ে গেলো মানে ইচ্ছা করে বাচ্চা নিল যেহেতু ও দেখতেছে আমি এরকম চগরমগর করতেছি আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক এটা পরে ও ভেবি নেওয়ার পর আমি ওর উপরে রাগ করলাম যে তুমি বাচ্চা কেন নিলা আমি তো তোমাকে ভেবে নিতে বলি না আমরা নিজেরা চলতে পারি না নিজেরা খেতে পারি না এখন তুমি ভেবি কেন নিলা ও আমারে বলতেছে তুমি নিজে চলতে না বলে তুমি প্রেম করো কীভাবে ছেলেদেরকে নিয়ে ঘুরো কীভাবে এটা কিভাবে করো ওটা কিভাবে করো শুধুমাত্র বাচ্চা নিতে গেলে বুঝি তোমার সমস্যা মানে ও আমাকে খুব ভাবে মানে একদম ও আমার সাথে একরকম খারাপ ব্যবহার করে খারাপই ব্যবহার করে তা আমি সব কিছু মেনে নিলাম মেনে নেওয়ার পর আমি চিন্তা করতেছি যে একটা মানুষের দুইটা বউ থাকতেই পারে একটা মানুষের যেহেতু আমাকে সোনালি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে ও মুসলিম হবে মুসলিম হয়ে আমাকে ও বিয়ে করতে চায় তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে একটা মানুষের যদি দুইটা বউ থাকতেই পারে সমস্যা নাই আমি প্রয়োজনে পরে আবার সোনালিকে বলে দিব যে আমার জীবনে এরকম একটা ঘটনা আছে এবং এটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে বা সোনালির সাথে মানে সেট আপ হওয়ার পরে তো যেহেতু সোনালির ব্যাকগ্রাউন্ড ভালো ওর পরিবারের টাকা পয়সা আসে এবং সুলতানা সোনালিও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একটা মেয়ে ওই অনেক শিক্ষিত গ্রাজুয়েট একটা মেয়ে তাইলে সব কিছু মিলে আমি ওর বিয়ে করব এবং এরপরে না হয় আমি আমার দুইটা বই রাখবো মানে আমি কিন্তু সুলতানাকেও ছাড়ি নাই সুলতানার প্রতিও কিন্তু আমার এক ভালোবাসা কাজ করে যে সুলতানাকেও রাখবো এবং সো সোনালিকেও আমি রাখবো এরকম একটা পরিকল্পনায় আমি তখন সোনালিকে বললাম যে ঠিক আছে যেহেতু তুমি রাজি আছো এবং আমিও রাজি আসি পরিবার রাজি হোক বা না হোক পরিবারের কথা চিন্তা ভাবনা না করে আমরা দুজনে মিলে বিয়ে করে ফেলি এবং ও তখন আমার প্রস্তাবে রাজি হলো রাজি হওয়ার পরে ও তখন মুসলিম ধর্ম গ্রহণ করে একটা হুজুরের কাছে গিয়ে কলমা পড়লো এবং কলমা পড়ার পরে ওই হুজুরের মাধ্যমে কোনো কলমা জাস্ট কলমা পড়লো কাবিন ছাড়াই আমি সুলতানাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে ওর একটা দুঃসম্পর্কের বান্ধবীর বাসায় আমাদের তখন ভাসর হয় বাসর হওয়ার পরে ওর সাথে আমার ফোনে কথাবার্তা ও আমাকে কিন্তু টাকা পয়সা দিত সুলতান মানে সোনালি আমাকে টাকা ঢুকে দিত মানে ওর কাছে প্রচুর টাকা থাকতো পারিবারিক অবস্থা ভালো ছিল তো অলওয়েজে টাকা থাকতো এরকম করতে করতে একটা পূজা আসে এখন ওই পূজার সময় ও ইন্ডিয়াতে যাবে আমার বলতে সেরকম পূজা চলবে আমি ইন্ডিয়াতে যাব তুমি কি আমার সাথে যাবা তো আমি বলি তুমি তো মুসলিম মুসলিম ধর্ম গ্রহণ করেছো মুসলিম হয়ে গেছো তুমি এখন কি তুমি পূজা দিবা আমাকে বলে দেখো আমাদের পরিবার তো এখনও জানে না আপাতত আমি আমার পড়াশোনাটা শেষ করা পর্যন্ত এই ধর্মটা কোনোভাবেই হচ্ছে মানে আমার পরিবারকে বোঝানোর জন্য আমি করে যাব কিন্তু আমি তো মুসলমান হয়েই গেছি জাস্ট পরিবারকে বোঝানোর জন্য আমি এই ধর্মটার অভিনয়টা করে যাব। এবং অভিনয়টা শেষ হওয়ার পরেই দেন আমি আমার পরিবারকে মানে আমার পড়াশোনাটা শেষ হওয়ার পরে যখন আমি কোনো জব পেয়ে যাব তখন আমি আমার পরিবারকে বলে দিব যে আমি মূলত মুসলিম হয়ে গেছে বা আমি পরিবার ছেড়ে চলে আসব। এখন তো আমি পরিবার ছেড়ে আসতে পারবো না কারণ আমি এখন পড়াশোনা করি তো আমি তখন বললাম হ্যাঁ তোমারও ধারণা ঠিক আছে তোমারও আইডিয়া ঠিক আছে তাহলে তো এটা করা যায় ও আমাকে বললো ঠিক আছে তার দুজনের মাঝে কথাবার্তা ফাইনাল হলো এবং ফাইনালি হওয়ার পরে ও তখন আমাকে বললো যে ও ইন্ডিয়াতে যাবে তো আমাকে বললো যে জাকির তুমি সহ চলো তুমি গেলে আমার খুব ভালো লাগবে আমার কাজেনটা আছে বাট তুমি কিন্তু ওখানে গিয়ে সবারই বলবে হিন্দু তুমি কিন্তু নিজেরা মুসলিম পরিচয় দিও না আর ওভাবেই বললে আমি তোমাকে ওখানে নিয়ে যাবো এবং নিয়ে আমরা খুব মজা টজা করতে পারবো তুমি থাকলে আমার খুব ভালো লাগবে তাই আমি বললাম আমার তো পাসপোর্ট না ইন্ডিয়া যেতে তো পাসপোর্ট লাগবে ওভাবে তুমি পাসপোর্ট করে ফেলো ওই তখন আমাকে টাকা দে এবং টাকাও দেয় লোকও ধরাই দেয় এবং টাকা দেয় লোক ধরাই দে ওই লোকের মাধ্যমে আমি তখন পাসপোর্টটা কমপ্লিট করি আমি পাসপোর্টটা করি এবং পাসপোর্ট আমার হয়ে যাওয়ার পরেই দেন ও তখন বলতে যে ঠিক আছে এবার না হয় আমরা মানে ইন্ডিয়াতে যাব তো বিষার জন্য অ্যাপ্লাই করি তো এখন আমি আমার বৌরি কী বলে যাব মানে সুলতানাকে কি বলবো সুলতানা তো ধরেন আমাকে কোনোভাবেই যেতে দেবে না তখন সুলতানার পেটেও বাচ্চা আর কয়েক মাসের মধ্যে বেবি হয়ে যাবে ও এমন একটা অবস্থার মধ্যে আছে। পরে আমি সুলতানারে বললাম যে সুলতানা দেখো এই ঘটনা আমি একটু ইন্ডিয়াতে যাবো আমার একটা কাজ আছে একটা কাজের জন্য যাবো মানে আমি ইউরোপে যাব ওর এটা বুঝেলাম যে আমি ইউরোপে যাবো বিদেশে যাব তো সেখানে একটা লোকের সাথে কথাবার্তা বলবো ওইরকম একটা অ্যাম্বাসি আসে অ্যাম্বাসি ফেস করবো তো ও আমাকে বলে যে এগুলো করার কি দরকার তুমি যে চালাচ্ছো ওইটাই তো ভালো টাকা ইনকাম হচ্ছে আমরা দুজনে ভালোই চলতে পারতেছি এখন আবার বিদেশ যেতে হবে কেন তো আমি বরাবরকে একটা কথাই বলতাম যে মানুষ আমাকে সিএনজি ড্রাইভার বলে ডাকে এটা আমার ভালো লাগে না আমি সম্পূর্ণভাবে এই পর্বটা থেকে বেরিয়ে আসতে চাই আমি কোনোভাবে সিএনজি ড্রাইভার আমার নিজের পরিচয় রাখতে চাই না আমি বিদেশে যাবো তুমি আমাকে অনুমতি দাও পরে ওর কাছ থেকে অনুমতি নিলাম সব কিছু এই যে এতগুলো ঘটনা হচ্ছে সুলতানার পরিবারে কিন্তু আর কখনও সুলতানার খোঁজখবর নেয় নাই এবং আমার পরিবারে কিন্তু আমার আর কোনো খোঁজখবর নেয় নাই মানে আমাদের দুই পরিবারে আমাকে ছেড়ে দিছে এবং এও শুনেছি আমি সুলতানাকে নিয়ে পালিয়ে আসার পরে সুলতানাদের পরিবারে অনেক আক্রমণ হয়েছে আমার বাবা বা আমার আত্মীয় স্বজনরা মিলে সুলতানার বাবার অনেক ক্ষতি করছে ওনার সিন যে বাংসুর করছে ওনার ঘর আক্রমণ করছে মানে ওনার অনেক ক্ষতি করছে যাই হোক এটা তো আসলে যা হবার তো হয়ে গেছে এটা তো বলে লাভ নেই একটা পর্যায়ে তখন এরকমভাবে আমি তখন ইন্ডিয়াতে যাব এবং ইন্ডিয়ার সব কিছু আমি প্রসেস টসেস করলাম করে আমি তখন সোনালির সাথে ইন্ডিয়াতে রওনা দিলাম এবং ইন্ডিয়াতে আমি যেদিন গেলাম ওই দিন যাওয়ার পরে আমরা দুজনে একটা হোটেলে থাকলাম এবং হোটেলে থাকার পরে ও আমাকে বললো ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কালকে আমি আমার কাজিনদেরকে পাঠাবো আমার দুই তিনটা কাজিন আসবে তুমি তাদের সাথে চলে এসো আমাদের বাড়িতে এখন আমি হুট করি তো তোমাকে আমার বাসায় নিয়ে যেতে পারি না এটা ছিল কলকাতা কলকাতা শহরে তো আমাকে বলো আমি তো তোমাকে এখন হঠাৎ করে বাসায় নিয়ে যেতে পারবো না ওই হোটেলে আছি এবং আমি বাসায় যাচ্ছি এবং আমি বাসায় যাওয়ার পরে দেন আমার কাজিনদেরকে পাঠাবো কালকে তুমি তাদের সাথে চলে এসো তো ওর কাছে একটা কলকাতার সিমও ছিল ও তখন ওই সিমটা বললো আমাকেও একটা কলকাতার সিম কিনে দিল তো দেওয়ার পরে ও তখন চলে গেল বাসায় আমি তো হোটেলের মধ্যেই ছিলাম রাত উঠে ফোন দিতেছে আমার ভাল লাগতেছে না আমাকে বলে টেনশন করো না সমস্যা নয় আমার ভাইরা তোমাকে এসে নিয়ে যাবে এবং পরের দিনে সকালবেলা কয়েকজন লোক আসলো মানে কয়েকজন লোক আইসা মানে এখানে মানে কম বেশ বয়সের মধ্যে প্রায় পাঁচ ছয় জন মতো হবে আইসা আমাকে বলতেছে ভাই আপনার নাম কি জাকির হোসেন আমি বললাম যে জি বলে চলেন আপু আপনাকে নিতে বলছে তো এখান থেকে তারা আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তো গাড়িতে বসে আছি বাট অনেকটা দূর যাচ্ছি তাহলে আমি বললাম যে কী ব্যাপার তো কলকাতা তো ও যেটা বললো কলকাতা ওর বাসা আমরা তো কলকাতা পেরিয়ে যাচ্ছি কলকাতা শহর ছেড়ে যাচ্ছি ও বলে না পূজা হচ্ছে তো আপু ওইদিকে চলে গেছে মানে দিল্লির কাছাকাছি চলে গেছে ওইখানে মানে আমাদের অনুষ্ঠান পরে আমি সোনালীরে কল দিলাম কল দিয়ে বললাম যে কী বলো তুমি নাকি দিল্লির ওইদিকে চলে গেছো এন ওরা তো আমাকে দিল্লির ওইদিকে নিতে আসছে বলে হ্যাঁ আমি তো দিল্লির আশেপাশে চলে আসছি আমাদের এখানেই পুজো হবে এখানে আমরা করবো তো আমাদের একটা রিলেটিভের বাসা তুমি এদিকে চলে আসো অনেকক্ষণ অনেকক্ষণ গাড়ি চালালো এবং চালানোর পরে একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো তো বিল্ডিংটা মোটামুটি অনেকটা ভিতরে আপনার ধরেন গলির ভিতরে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে যাওয়ার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কেমন যেন একটু অন্ধকার ছন্ন বিল্ডিংটা আস্তে আস্তে করে আমাকে ভিতরের দিকে ঢুকাইল এবং ভিতরের দিকে ঢুকানোর পরে বলে ভাইয়া চলেন এরকম করে আমরা তখন তিনতলায় উঠলাম এটা দিল্লি শহরের কাছাকাছি কোনো একটা জায়গা হবে আর তিনতালে উঠলাম তিনতলা উঠার পর আমাকে একটা রুমের মধ্যে ঢুকাইলো আমি তখন রুমের মধ্যে ঢুকলাম ঢুকার পর ওখানে দেখে আরও কয়েকটা ছেলে আসে এবং তারাও মোটামুটি ওই টাইপেরই মানে সবাই একই রকম কিছু মেয়েলই স্বভাবের কথাবার্তা কিছুটা মেয়েদের মতো হাঁটাচলা মেয়েদের মতো ওদের মতো এবং ভিতরে ঢুকার পরেই আমারে বললো যে এই তুই এই ধরনের ড্রেসগুলো পর একটা মেয়ে আছে মায়া নামের মায়ারানী মহিলাটার নাম মহিলা আর কি ওই মায়ারানী তখন আমাকে নিল সাইডে নিয়ে আমাকে কিছু কিছু কথা বলতেছে ভাই কথা কথাবার্তাগুলো শোনার পরে আমার মনে হয় আমি দুনিয়াতে নাই যে এমন কিছু নোংরা কথা আমাকে বলতেছে যেটা ছেলেরা ছেলেদের সাথে যে ধরনের অনৈতিক কাজগুলো করে বা আপনার লেসবিয়ার যেটাকে বলে এরকম খারাপ কাজের কথা আমাকে বলতেছে যে এইগুলো করতে হবে এটা ওইটা আমাকে বলতেছে আমি তখন বললাম যে এইটা আপনি কী ধরনের কথা বললেন মানে এই ধরনের কাজ আমি করব কেন পর আমাকে বলে তুই এখানে আসছিস কেন তাই আমি বললাম যে আমি তো আসছি এরকম এরকম আমার বউর সাথে বলো এইসব ভুলে যা হঠাৎ করে আমার বলে এইসব ভুলে যা তোর এখানে আনা হয়েছে তোর আমরা টাকা দিয়ে কিনছি তুই এই জায়গার ভিতরে এই ধরনের কাজ করবি বিভিন্ন লোক আসবে এবং বিভিন্ন লোকের সাথে তোর এই ধরনের কাজ করতে হবে মানে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার ভিতরে শুধু এই সমকামিতা যেটাকে বলে ওই সমকামিতাই চলে মানে ছেলেরা ছেলেদের সাথে অবৈধ কাজ করে এই ধরনের কাজগুলো চলে এবং এখানে প্রত্যেকটা ছেলে একই রকম দেখতে শুনতে আপনার সুন্দর টুন্দর লম্বা টম্বা এবং বিভিন্ন মেয়ে মেইলই স্বভাবে এই টাইপের আমি তখন সাথে সাথে মোবাইল ফোনটা হাতে নিলাম যে আমি স্বর্ণের একটা কল দেবো আমার ফোনটা তখন হাত থেকে টান দিয়ে নিয়ে গেলো দিনে বলতেছে ফোন ইউজ করা যাবে না এখানে কোনো ফোন ব্যবহার করা যায় না আমাকে আর ফোন ব্যবহার করতে দিল না ফোন ব্যবহার করতে দিল না না দেওয়ার পরে ওই দিন রাতেই আমাকে তারা ওইভাবেই রেডি করে ফেলো যে এই ধরনের কাজ আমাকে করতে হবে মানে আমি তখন আসলে অবাক হয়ে গেলাম যে আমি তো আসছিলাম সোনালির সাথে ওদের ওই পূজাতে ও আমাকে পূজাতে রাখবে ওদের ওদের পূজাতে আমি ঘুরবো এরকম একটা আয়োজন আসছে কিন্তু আমি ওখানে যাওয়ার পরে জানতে পারি আমাকে অনেক টাকা দরে মানে ইন্ডিয়াতে অনেক রুপিতে আমাকে বিক্রি করে দেওয়া হয় এবং এও আমি এটাতে শুনে অবাক হয়ে যাই যে ওইখানে যাওয়ার পর আমি আরও দুইটা ছেলে পাই এবং ওই দুইটা ভাইয়ের ভাইও হচ্ছে ঢাকাতে তারাও মুসলমান এবং একইভাবে তাদের মাধ্যমে আমি তখন সোনালির গল্প তাদের মুখ থেকেও শুনতে পাই একইভাবে বার্সুলে সোনালি তাদের সাথে প্রেম করে তাদের সাথে রিলেশান করে এবং তাদের সাথে রিলেশান করে একইভাবে সোনালি তাদেরকে দিল্লিতে এনে বিক্রি করে দেয় একইভাবে ওই দুইটা ছেলে আমাকে একই কথা বলল। যে ভাইয়া এইভাবে ওর সাথে আমাদের রিলেশন হয় সোনালি এরকম এরকম না হ্যাঁ বললাম হ্যাঁ চেয়ার এরকম এরকম ছবি টবি বললাম যে চেয়ার এরকম বলে হ্যাঁ আমাদের সাথে এরকম প্রেম হয়েছে আমাদেরকেও বিয়ে করছে এবং বিয়ে করার পরে আমাদেরকেও এখানে এরকম ভাবে বিক্রি করে দিছে তো আমি সারা জীবন শুনেছি যে এভাবে মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে প্রতারণা করে বিক্রি করতে হয় কিন্তু কোনো ছেলেকে যে এভাবে মানে প্রতারণা করে বিক্রি করে এটা আমার জীবন আমার প্রথম সোনা যে একটা ছেলেকে এভাবে নিয়ে গিয়ে বিক্রি করে পরে আমাকে ওই ছেলেগুলো বললো যে ও এরকম করে টার্গেট করতো দেখতে সুন্দর লম্বা ফসা সুন্দরী ছেলে মানে ছেলে দেখতে সুন্দর এবং ওর কিছুটা মিলই স্বভাবটাওয়া ওর ভিতরে আছে এরকম ছেলেদেরকে ও টার্গেট করে টার্গেট করে সব ছেলেদের সাথেও রিলেশন তৈরি করে ভার্চুয়ালি হোক বা যেভাবেই হোক এবং রিলেশন তৈরি করে ও বলবে আমি ইন্ডিয়াতে যাব ইন্ডিয়াতে আমার এই সে এটা ওইটা বলে কোনোভাবে ইন্ডিয়াতে আনবে এবং আনার পরে এখানেই নিয়ে বিক্রি করে দেয় আমি আসলে তখন পর্যন্ত জানতাম না যে একটা ছেলে হয়ে একটা ছেলের সাথে এই ধরনের কাজ করা যায় মানে একটা ছেলে আর একটা ছেলের সাথে যে এই ধরনের কাজ করতে পারে এটা আমি তখনও জানতাম না এই প্রথম আমি জানতে পারি যে ছেলেদের সাথে ছেলেদের এই ধরনের কাজ হয় আমি তখন একেবারে চুপ হয়ে গেলাম মানে কোনো কথাই বলতেছি না যে আল্লাহ এটা আমি কী করলাম আমি নিজে নিজে আমার ভাগের গর্তে আমি পা দিলাম আমি তো আমার বউ সুলতানার সাথে ছিলাম সেটাই ভালো ছিলাম এখন সুলতানা কেমন আছে সুলতানার পেটের বাচ্চা কেমন আছে এবং মানে ওর তো বেবি হওয়ার কথা বেবি হয়েছে কিনা মানে সব কিছু মিলে আমি তখন প্রচুর পরিমাণের টেনশানে পড়ে যাই খাওয়া দাওয়া করি না ঘুমাই না এবং ওদের কথার বাইরে খাওয়া দাওয়া না করলে ওরা মারে মানে নির্যাতন যে কী পরিমাণের নির্যাতন ভাই ওই নির্যাতনের বর্ণনা আমি দিতে পারবো না মানে ধরেন খাওয়া দাওয়া দিবে খাওয়া দাওয়া না করলে বা উল্টাপাল্টা করলে বা কাস্টমার দিবে আমার ছবি উঠায় এবং ছবি উঠে তারা এই ছবি বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লোকদের কাছে পাঠায় ওদের গ্রাহকদের কাছে পাঠায় বা আমাকে আমার বলতে খারাপ লাগে মানে আমাকে উলঙ্গ করে আমার পিছনের সাইডের ছবি ওঠায় উলঙ্গ করে আমাকে পিছনের সাইডের ছবি ওঠায় এবং এই ছবি তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় পাঠালে বিভিন্ন জায়গা থেকে লোকেরা পছন্দ করে করে তারা আসে যদি পিঠের মধ্যে জাস্ট একটা নাম্বার দিয়ে দেয় একটা নাম্বার দিয়ে দেয় নাম্বার দিয়ে ব্যাক সাইডে ছবিটা উঠে পাঠায় এরপরে সেখান থেকে বিভিন্ন লোক আসে নাম্বার বলে আমাকে তখন মানে একদম সোজা কথা একটা মেয়ে যে ধরনের কাজ করতো একটা হোটেলের ভিতরে একটা খারাপ জায়গায় একটা পতিতালয়ে সেম এটা একটা পতিতালয় তবে এই পতিতালয়টা ছিল ছেলেদের এটা কোনো মেয়েদের পতিতালয় না ছেলেদের এখানে যারা ছিল সবাই ছেলে অনেকেই ইচ্ছে করে আসে অনেকে ইচ্ছা করে করতে আসে এখানে খারাপ কাজ করে ইচ্ছা করে আবার অনেকেই সহ ইচ্ছে আসে এইভাবে আসে মানে আমার অবস্থা তখন এরকম হয়েছে যে আমি কোনোভাবে এখানে আর টিকে থাকতে পারতেছি না এভাবে এখানে প্রায় একদিন দুই দিন না দীর্ঘ একটা বৎসরের মতো আমাকে এখানে বন্দি করে রাখে একটা বৎসর আমাকে এখানে আটকায় রাখে এবং একটা বৎসর যে আমার উপরে কী পরিমাণে নির্যাতন হয় এটা আমি বলে বোঝাতে পারবো না এবং আমি বুঝেই গেছি যে আমাকে সোনালি এরকমভাবে একটা টার্গেট করে এরকম জাস্ট আমি জানতে পারছি আরও দুইটা ছেলেকে এরকম বিয়ে করেও নিয়ে আসছে তো আমাকে ও নিয়ে আসছে এছাড়া যে আরও কত ছেলের সাথে ও প্রতারণা করে বা আরও কোনো প্রতারককে ওইভাবে নিয়ে আসছে এটা ওই ভালো জানে বা আল্লাহ ভালো জানে এ জায়গায় আসার পর আমি এই ধরনের কাজ করতেছি আমি আর নিতে পারি না একটা সময় প্রায় দেড় বছর পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি আমার এক ধরনের রোগ দেখা দিয়েছে আমি অসুস্থ হয়ে গেছি ফাইলস বলে একটা রোগ আছে ওই রোগটা দেখা দিয়েছে এবং ওই রোগটা দেখা দেওয়ার পরে তারা তখন আমাকে হসপিটালে ভর্তি করায় আমার ফাইলস দেখা দেওয়ার পরে হসপিটালে ভর্তি করায় রোগটা বড় বড় খুব মারাত্মক আমাকে বলে অপারেশন করতে হবে এটার অপারেশন করতে হবে এবং সেখান থেকে তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা এটার অপারেশন করবে না তারা আমাকে ওইখানে আমার যে দুইটা কিডনি আছে আমার কিডনি বিক্রি করে আমার বডিটার ওরা সেল করে দিবে হসপিটালের ভিতরে এরকম কথাবার্তা হইতেছে আমি এরকম কথাবার্তা শুনছি যেটা আমার এরকম একটা রোগ হয়ে গেছে তারা এটা অপারেশন করবে না না করে আমার পুরো বডিটাকে তারা সেল করে দিবে মানে আমাকে মেরে ফেলবে আমার বডি তারা সেল করবে আমার বডির ভিতরে যা যা আছে সব কিছু সেল করবে তো আল্লাহর কি হুকুম আর কি মানে হয়তো আল্লাহ আমাকে এই হিসাবে বাঁচাই দিবে এমনই একটা নার্স মহিলা আছে এবং ওই মহিলাটার বাড়ি ছিল ঢাকাতে তিনি এখানে এসে চাকরি করতেছে ওনার বাড়ি ঢাকাতে ওই মহিলাটাকে হঠাৎ করে দেখার পরে আমাকে কিন্তু বেরোতে দিত না মানে ওটার বাইরে আমাকে যেতে দিত না আমি ওটার মধ্যেই থাকতাম পরে ওই মহিলাটাকে দেখার পর আমি তখন মহিলাটার কান্নাকাটি করতে বলতাম মানে ওদের ওই গেটের মধ্যে লোক থাকে হসপিটালের গেটে আমাকে ওই মানে বেরোতে দেবে না ওই হসপিটালের মধ্যে আমাকে থাকতে হবে পরে ওই মহিলাটা যখন বাংলা কথা বলতেছিলো এটা ছিল দিল্লির মধ্যে বাংলা কথা বলতেছিলো পরে ওই মহিলাটাকে আমি কান্নাকাটি করে সব কিছু বললাম মহিলা আমাকে বলতেছে কি বলেন আমি বললাম জি এই ঘটনা এবং বিস্তারিত সব কিছু মহিলাকে বলার পরে মহিলা বলে দেখেন আমি তো আপনাকে এখান থেকে বের করে দিলে তার আমাকে ধরে ফেলবে আমি বিপদে পড়তে পারি তো আমি আপনাকে গোপনে একটা মোবাইল ফোন দিচ্ছি আপনি অমক অমক আমাকে এটা তিনটা ডিজেক্ট বলে যে ওই নাম্বারে কল দেন কল দিলে ওইখানে পুলিশ আসবে এইটা বললাম এবং বলার পরে এই মহিলাটা তখন আমাকে গোপনে একটা মোবাইল ফোন দিয়ে তাই মহিলা তখন বেরিয়ে গেল এবং আমি তখন ওই বাটনওয়ালা একটা ফোন ছিল ওই ফোনে আমি তখন কন্ট্রাক্ট করি ওখানকার প্রশাসনের সাথে তারা দিয়ে আমি তখন বলি তারা তখন এখানে সরাসরি আসে আসার পরে ওই দুইটা মানে রুমের সামনে যে ছেলেগুলো থাকে এগুলোকেও ধরে আমাকেও ধরে ধরে আমাকে থানা হাজতে নিয়ে যায় তা আমাকে জিজ্ঞেস করো তোমাকে কোন জায়গায় রেখেছিল মানে কোন ঠিকানায় রেখেছিলো আমি তখন আমার ঠিকানা ঠিকানা কোনো কিছুই বলতে পারি না যে কোথায় রাখা হয়েছে এগুলো আমি কিছুই জানি না আমাকে তো চোখ বেঁধে উঠাইছে আবার চোখ বেঁধে নামাইছে তা ওই ছেলেগুলোকে ধরছে আমার রুমের সামনে যে ছেলেগুলো পাইছে মানে হসপিটালের সামনে ওইগুলোয় ধরছে ধরার পর আমাকে এখানে তারা অনেক মানে অনেক দিন পর্যন্ত আটকায় রাখে আমার কাছ থেকে যতটুকু ইনফরমেশান নেওয়ার নেয় পরে বাংলাদেশ যে অ্যাম্বাসি ছিল ওইখানে আমাকে পাঠিয়ে দেয় এবং সেটা থেকে তারা কীভাবে প্রসেসিং প্রসেসিং করে আমাকে তখন বিমানের মাধ্যমে দিল্লি থেকে ঢাকাতে পাঠায় এবং সেখানকার যে প্রসেসিং বা যে ভাড়া বা খরচগুলো সবই তারাই দেয় আমার কোনো কিছু নাই আমি তখন ঢাকায় আসি ঢাকা আসার পরে আমি শেষ দাদি আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতে শুরু করেছি আল্লাহ তুমি আমাকে একটা জীবন দিয়েছ আমি একটা নতুন জীবন পাইছি আমি তো এই জীবনটা পাইতাম না আমাকে যে প্রসেসিং করে ওখানে ঢোকানো হয়েছিলো বা যেভাবে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তারা আমার আমার ডেড মানে আমাকে মেরে ফেলতো আমাকে মেরে আমার ভিতরে যে কিডনি আছে আমার যেই কঙ্কাল আছে আমার যে চোখ আছে আমার যেই শরীরের ভিতরে তো একটা মানুষের কোটি টাকার জিনিস থাকে সবই আমার বিক্রি করে দিত তো আল্লাহর কি হুকুম বা ওই বাঙালি মহিলাটার কারণে আল্লাহ হয়তো আমাকে বাঁচাইছে বা মহিলাটার কারণে আমি বাঁচতে পারছি আলো যদি মহিলাটাকে ভালো করে আমি তখন বিমানবন্দরে এসে কান্নাকাটি করে বিমানবন্দর থেকে বেরোইলাম বেরোয়ার পরে সারা মানে সকাল হওয়া পর্যন্ত আমি বিমানবন্দরে গেটে বসেছিলাম সকাল হওয়ার পর আমি কিন্তু আবার সারাটা হাত ঘুমাইতে পারতেছি না মানে সারাটাথ ঘুমাইতে বলতেছি মানে থাকতে পারতেছি না টেনশানেছে আমার বউ তো আমার ভেবি হওয়ার কথা ছিল আমার ভেবি হয়েছে কি না বা আমার বউ কোথায় আছে কোন জায়গায় আছে আমার বউ ঠিক আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমি মানে খুব উদ্বেগের মধ্যে আছি একটা পর্যায়ে আমি আস্তে আস্তে আমাকে বাসার দিকে নিয়ে গেল আমি বাসায় গেলাম মানে বাসায় গেলাম একটা সিএনজি দিয়ে সকালবেলা বাসায় গেলাম বাসায় যাওয়ার পর আমার টার্গেট হচ্ছে আমি বাসায় গিয়ে তারপর আমার বউর কাছ থেকে ভাড়া নিয়ে দিব তো সিএনজি ড্রাইভারকে গেটের সামনে দাঁড়ো করলাম দাঁড়ো করে আমি তখন বাসার মধ্যে গেলাম দেখলাম যে মানে আমার যে বাসা ওই বাসায় তালা মারা যে বাসায় আমি আমার বউকে নিয়ে থাকতাম বাসায় তালা মারা তালা মারা থাকার পর আমি তখন নিচে আসলাম এসে বাড়ি মানে যিনি বাড়িওয়ালা ছিল বাড়িওয়ালাকে ডাকলাম ডাকিয়া বললাম যে আঙ্কেল উনি তো আমাকে দেখে চিনতে পারে না মানে আমি এতটাই সুখ হয়ে গেছি এমন একটা অবস্থা আমাকে চিনে যায় না পরে আমাকে বললে তুমি কেমন আঙ্কেল আমি জাকির হোসেন এক বছর আগে আপনাদের এখানে ভাড়া ছিলাম আমার বউ আপনাদের এখানে ছিল সুলতানা বলে ও আচ্ছা হ্যাঁ 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 তুই তোমার বউ তো এখন নাই তাই আমি ভাবছি যে ও হয়তো গ্রামে চলে গেছে পরে আমি বললাম ও কি গ্রামে চলে গেছে বলে না গ্রামে যায়নি তো ও জানি কার সাথে কথাবার্তা বলছে ও ইন্ডিয়াতে যাবে তুমি ইন্ডিয়াতে গেছো তোমাকে খোঁজার জন্য ইন্ডিয়ায় যাবে তাই আমি বললাম আমার সন্তান বলে হ্যাঁ তোমার একটা সন্তান হয়েছিল তো এটা মৃত একটা সন্তান হয়েছিল নর্মালি হয়েছে তবে মৃত এবং সন্ধ্যাটা হওয়ার কয়েক মাস পরেই ও ইন্ডিয়াতে যাওয়ার জন্য রওনা দিছে ইন্ডিয়া গেছে আমি শুনেছি আমি বললাম বাড়িতে যাই না বলে না বাড়িতে তো যাই কিনা আমি না ভাড়া আমি অন্য ভাড়া দিয়ে দিয়েছে এখন অন্য কেউ ওইখানে আছে আমি তখন অবাক হয়ে গেলাম তাহলে ও ইন্ডিয়াতে গেল আমি থেকে বের বের হওয়ার পরে আমার তো পরিবারের কোনো নাম্বার আমার নাই আমি তখন আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে গেলাম বরিশালে গেলাম বরিশালে যাওয়ার পরে আমি আমার গ্রামে নাডুকে গ্রামের বাইরে থেকে আমার গ্রামের খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে সুলতানা আমাদের গ্রামে আসে নাই মানে সুলতানা গ্রামে আসে নাই এবং ওই যে সুলতানা আমার সাথে পালা হয়ে গেছে এরপর থেকে সুলতানা আর আসে নাই তা আমি আমার ভাইদের কাছেও গেলাম না কারণ ভাইদের কাছে গেলাম আমার মারবে টারবে আরও অনেক ঝামেলা আমার মা আছে বা ওই সময় পর্যন্ত আমার মা বেঁচে ছিল বাবার কথা বলতে পারি না বাবার কথা কিছু জিজ্ঞেস করি নাই তো ওইখানে অনেক ঘোরাফেরা করলাম বাড়িতে থেকে আমি মানে বাড়ির আশেপাশের থেকে আমি আবারও পুনরায় ঢাকাতে আসলাম ঢাকাতে আসার পরে ভাবলাম যে সুলতানা কীভাবে গেলো কেন কার সাথে গেল কিভাবে ও ইন্ডিয়াতে গেল বা ও যে কোনো খবর নাই কিভাবে গেল পরে আমি তখন একটা প্রশাসনের সাথে যোগাযোগ করি একটা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তিনি আমাকে বলল আপনার বইয়ের কোনো আইডি কার্ড আছে কি না তাই বললাম যে হ্যাঁ ওর আইডি কার্ড আছে পরে আমি যেভাবে হোক বাড়ি থেকে ওর আইডি কার্ডটা ম্যানেজ করি আমার তো কাবিনের পেপারও ওর আইডি কার্ডের ইয়ে ছিল তো ওইটা সহ দিয়ে আমি পুলিশের কাছে দেওয়ার পরে প্রশাসনকে দিলে পরে প্রশাসন চেক করে আমাকে বলতেছে আসে যে আমার বউ কোনো পাসপোর্ট করে নাই মানে আমার বউ কোনো পাসপোর্ট করে নাই মানে তার নামে কোনো পাসপোর্ট ইস্যু হয় নাই তো এই নামে বা এই আইডি কার্ডে যদি কোনো পাসপোর্ট ইস্যু নাই হয়ে থাকে তাহলে তো বৈধভাবে ইন্ডিয়াতে যায় নাই পাসপোর্ট ছাড়াতে তো পাসপোর্ট ছাড়া তো আর ইন্ডিয়াতে যাওয়া যাবে না তাহলেও বৈধভাবে ইন্ডিয়াতে যায়নি তাহলে হয়তো অবৈধভাবে গেছে তো অবৈধভাবে কাদের সাথে গেছে বা কি কীভাবে গেছে আমি এটা তখন জানাজানি করার জন্য চেষ্টা করি মানে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ করি ও যাদেরকে চিনতাম বা আমি যাদেরকে জানতাম অনেক লোকের কাছে যে অনেকের সাথে কথা বলি সবাই একটা কথাই বলে যে না তা আমাদের সাথে যায়নি বা আমাদের কোনো কথা কার সাথে গেছে ও কে ওকে অবৈধভাবে ইন্ডিয়া নিয়ে গেছে এর কোনো সন্ধান আমি পেলাম না এরকম করে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে অনেক দিন ঘোরাফেরা করার পরে বাড়িওয়ালার কাছে আসলাম এসে বললাম কাকা আমার যে একটা সন্তান হয়েছিল এটা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলে একটা ছেলে হয়েছিল মৃত তাই আমি বললাম কোথায় মাটি দিয়েছেন বলে কোথায় যিনি মাটি দিচ্ছে আমি সেটাও বলতে পারি না মানে আমার ছেলেটাকে কোন জায়গায় মাটি দিছে আমার ছেলে লাশটাকে ওইটাও বলতে পারে না তো এইভাবে অনেক ঘোরাফেরা করলাম অনেক জায়গায় গেলাম এবার সর্বশেষ আমি আমাদের একজন বরিশালের একজন উপরস্থ কর্মকর্তা ছিল ওনার মাধ্যমে গেলাম উনি গোয়েন্দা সংস্থায় চাকরি করতো ওনার কাছে গেলাম ওনার কাছে গিয়ে বললাম আমি আমার স্টোরিটা অনেকে বললাম উনি আমাকে খুবভাবে গালাগালি করলো যে এইভাবে অনিশ্চিত জীবন আমি কেন পা দিলাম একটা মেয়ের ঠিকানা পরিবারিক ঠিকানা না জেনে কেন তার সাথে রিলেশন করে তার সাথে আমি ইন্ডিয়াতে চলে গেলাম এটা তো আমি জীবনে ভুল করছি তা আমি আমার বউর সন্তান তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি তিনি আমার বউর কোনো সন্ধান দিতে পারে নাই তিনি বলে অবৈধভাবে যদি যেয়ে থাকে তাহলে অবৈধভাবে গেলে কোথেকে আসবে না আসবে এর তো কোনো সন্ধান আমি দিতে পারি না তো উনি অনেক খোঁজাখুঁজি করছে লাস্ট পর্যন্ত আমি ওর কোনো সন্ধানে ঢাকা শহরে করতে পারলাম না আমি পুনরায় আবারও বাড়িতে ফিরে আসলাম মানে বাধ্য হয়ে আমি আমার গ্রামে আসলাম গ্রামের বাড়িতে আসার পর জানতে পারি আমার আব্বু মারা গেছে আব্বু মারা গেছে এবং ভাইয়েরা যে যার মতো করে আসে কেউ ঢাকাতে আসে কেউ চিরঙে আসে চাকরির সুবাদে এক একজন এক একদিকে তো আমি মায়ের কাছে আসলাম মায়ের কাছে আসার পরে মায়ের কাছে কান্নাকাটি করতেছি এবং এদিক দিয়ে সুলতানার কোনো সন্ধান পাওয়া যায় নাই সুলতানার মা সুলতানার বাবা তারাও কান্নাকাটি করতেছে যে কোথায় গেল তারাও বিভিন্ন লোকজন দিয়ে খুঁজতেছে আমিও তখন আমাদের এলাকার অনেক গণ্যমান্য লোক আছে তারাও ঢাকাতে বিভিন্ন লোকেরা চাকরি বাকরি করে তাদের তাদেরকেও জানানো হয়েছে তাদেরও কোনো সন্ধান পাওয়া যায়নি মাঝে মাঝে মানুষের মুখে শুনতে পাই বা অনেকেই যে সম্ভবত সুলতানা অবৈধভাবে যাওয়ার পরে ওর সম্ভবত কোনো একটা খারাপ কাজে দিয়ে দিছে বা খারাপ কোনো কাজই দিয়ে দিছে আমি আমার পরিবার থেকে আমার মায়ের সাথে হাতে পায়ে ধরে মায়ের কাছ থেকে টাকা নেই। আমি আমার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার পরে আমি নিজে বৈধভাবে পুনরায় আবারও ইন্ডিয়ায় যাই নতুন করে পাসপোর্ট করি করে আমি ইন্ডিয়াতে যাই আবার বিশাল আগে ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে গিয়ে আমি পাক্কা প্রায় আপনার দুই মাসের মতো ইন্ডিয়াতে থাকি আমি বিভিন্ন খারাপ জায়গাগুলোতে পতিতালিগুলোতে যাই এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় আমি চাই কিন্তু কোথাও আমি আমার বউ সুলতানার কোনো সন্তান খুঁজে পাইনি এবং আজকে প্রায় এই ঘটনা অনেক বছর হয়ে গেছে প্রায় সাত আট বছরের মতো হয়ে গেছে আট নয় বছরের মতো হবে আমি সুলতানার কোনো সন্ধান পাই নাই এবং পরিবার থেকে আমাকে বাবা আমার মা আমাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করছে বিয়ে করানোর জন্য আমি আর বিয়েও করলাম না এবং আমি এখন বর্তমানে মধ্য এসে দাঁড়িয়েছি আমার কোনো রকমের এখনও কোনো সংসার হয়নি বাট এখনও প্রতিরাতে আমি সুলতানাকে মিস করি সুলতানা কার সাথে কাদের সাথে কিসের প্রলোভনায় সুলতানা চলে গেল ইন্ডিয়াতে এবং আদৌ আমার সুলতানা বেঁচে আছে না নাকি মরে গেছে প্রতি রাতে আমি প্রায় সুলতানাকে মিস করে ওকে স্বপ্ন দেখি তো বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে সেখান থেকে আমি আমার চিন্তা করলাম যে আমি আমার বোর কথাটা আপনাকে বলি যদি কোথাও সুলতানা আমার উপর রাগ করেও কোনো জায়গায় যদি চলে যায় বা সুলতানা যদি কোনোভাবে আমার এই গল্পটা শুনে তাহলে সুলতানা যাতে অন্তত আমার কাছে ফিরে আসে আমাকে ক্ষমা করে দেয় এবং আমার পুরোটা গল্প শোনার পর যেন সুলতানা বুঝতে পারে যে আমি একটা চক্রান্ত শিকার একটা পরিস্থিতি শিকার আমি আসলে কোনো কিছু ইচ্ছে করে করি আমি বাধ্য হয়েছি সব করার জন্য আমার কাছে সব কিছু জেনে যদি সুলতানা রাগ করে কোথাও লুকিয়ে থাকে সুলতানা যেন আমার কাছে ফিরে আসে এবং আমার কাছে ফিরে আসার জন্যই আমি আপনাকে এই কথাগুলো বলা কারণ অনেক মেয়েরাই আপনার গল্প শোনে হয়তো আমার এই কথাগুলি শোনার পর সুলতানা আমার কাছে ফিরে আসতে পারে আমি এখনও সুলতানার অপেক্ষায় আছি এবং সারা জীবনের অপেক্ষায় থেকে যাব আপনার আমার গল্পটা প্রচার করবেন আপনার কাছে আমার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই জাকির হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য বন্ধুরা জাকির ভাইয়ের গল্পটা আসলেই খুব কষ্টকর একটা গল্প ছিল আমি জানি না আসলে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না অসুস্থ আমি এর জন্য আপনাদেরকে এই গল্পটা বুঝাইতে পারছি কিনা যদি কোনো অংশে না বুঝিয়ে থাকেন আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে আপনাদেরকে মূল বিষয়টা বুঝানোর জন্য তো এরকম ঘটনা আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে আমাদের আমাদের এই সমাজে বা আমাদের এই দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যেটা সাপ গলায় দিয়েও আমি মানুষকে বিশ্বাস করাতে পারবো না এবং জাকির বাই যেটা বললো যেই যৌন পল্যের কথা বললো বা যেই সমকামিতার কথা বললো এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এবং এটা বেশিরভাগ বাংলাদেশের ছেলেদেরকে টার্গেট করা হয় বিভিন্ন দেশের ছেলেদেরকে টার্গেট করে মেয়েরাই কিন্তু এভাবে ছেলেদেরকে নিয়ে বিক্রি করে দেয় এটা হয়তো অনেকেই বললে বিশ্বাস করে না বা এটা অনেকে জানেও না তবে হ্যাঁ আমি এটা জানি আমার গল্পের সূত্রে আমি এরকম আরও অনেক গল্প পেয়েছি এভাবে হয়ে থাকে তো এই জন্য আমি সতর্ক করব যে এইভাবে না জেনে না শুনে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে হুটহাট করে ওই মেয়ের সাথে তার দেশের বাইরে চলে যাওয়া এটা আসলেই খুব রিস্কি খুব ডিফিকাল্ট যারাই এই ধরনের কাজটা করেন তারা এটা একবার হলো ভাবনা করে এই কাজটা করবেন কারণ আপনার উপরে পুরো আপনার ডিপেন্ড দেখেন জাকির হোসেন হয়তো কোনো না কোনোভাবে ফিরে আসতে পারছে আল্লাহর রহমত ছিল তা কিন্তু মেরে ফেলতো তাকে লাস্ট পর্যন্ত এরকম পরিকল্পনা যেহেতু সেই রোগী হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তাকে তার ডেড বডি সেল করে দেওয়া হবে মানে এরকম একটা অবস্থার মধ্যে গেল যাই হোক জাকিরকে আল্লাহ বাসে আছে কিন্তু সুলতানা হয়তো জাকিরের ফাঁদেই পড়েছে যদি অবৈধভাবে যেয়ে থাকে আমি জানি না সুলতানা কোথায় গিয়েছে বা কোথায় আছে তো যদি যেয়েও থাকে কোথাও তাহলে জাকিরের ফাঁদেই পড়েছে জাকির যে আকাম কুকাম বা যে অকর্মগুলো করেছে সুলতানা মেয়ে হয়ে হয়তো সেটার পারচিত করে যাচ্ছে আমি জানি না সুলতানা বেঁচে আছে কি মরে গেছে যদি বেঁচে থাকে যাগীরের কাছে ফিরে আসুক এই শুভকামনায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ